As-Sunnah Foundation. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd. সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন্না ফাউন্ডেশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান সরাই সমাধানে। প্রিয় দর্শক, সরাই সমাধানের আজ 88তম পর্বে আমরা উপনীত হয়েছি আল্লাহ তালার অশেষ অনুগ্রহে, আলহামদুলিল্লাহ। অন্যদিনের মতো আজও ঘণ্টাব্যাপী আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ আমরা থাকছি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো জিজ্ঞাসা এই পোস্টের মন্তব্যের ঘরে আপনারা লিখুন বাংলায় স্পষ্ট করে, আমরা যথাসম্ভব বেশি থেকে বেশি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে। সেই সাথে এই অনুষ্ঠানটি যেহেতু একটি এলমি অনুষ্ঠান, কোরআন এবং হাদিসের আলো ছড়িয়ে দেওয়ার অনুষ্ঠান, বিধায় এই অনুষ্ঠানটিকে অন্যদের দেখা এবং শোনার সুবিধার্থে শেয়ার করুন, ওয়াচ পার্টি করুন এবং এই আমলটির মাধ্যমে অফুরন্ত সওয়াবের ভাগিদার হন। আল্লাহ আমাদের সকলকে আমল নিয়তে শোনা, দিন এবং তাকওয়া আহরণ নিয়তে শোনা এবং এলম অর্জনের উদ্দেশ্যে পুরো অনুষ্ঠান জুড়ে থাকার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনাদেরকে শুরুতে একটি সুসংবাদ জানিয়ে রাখতে চাই, তা হলো শরাই সমাধানের এই অনুষ্ঠানটির নতুন একটি ফরম্যাট আমরা ইনশাআল্লাহ চালু করতে যাচ্ছি খুব শীঘ্রই। আর তা হলো আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমরা পেয়ে থাকি সেখান থেকে নির্বাচিত প্রশ্নের উত্তর আমরা ভিন্ন আরেকটি লাইভে দিতে চাচ্ছি। এই ফরম্যাটটির পাশাপাশি আরেকটি ফরম্যাট, সপ্তাহে আরেকটি দিন আমরা থাকতে চাচ্ছি ঘণ্টাব্যাপী, যেহেতু একটি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের প্রচুর পরিমাণ মন্তব্য এবং প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হয় না। প্রতি পর্বে প্রায় 25 থেকে 30 হাজার প্রশ্ন আমাদের কাছে জমা পড়ে, 1 ঘন্টায় 30 হাজার প্রশ্ন যে আসে এটি আমাদের জন্য বিশাল বড় প্রেরণার একটি বিষয়। আপনাদের আস্থা এবং আপনাদের ভালোবাসার জন্য, নির্ভরতার জন্য আল্লাহ তালা আমাদেরকে যে খেয়ে দান করুন এবং আমরা যেন সে আস্থার স্বাক্ষর রাখতে পারি, আল্লাহ তালা আমাদেরকেও তৌফিক দান করুন। কিন্তু সপ্তাহে আরেকটি দিন আরও একটি ঘন্টা আমরা লাইভে আসতে চাই, সেই লাইভটি হবে, প্রশ্নটা লাইভ থেকে আমরা নেব না, বরং সে লাইভে যে প্রশ্নগুলো আসবে সেখান থেকে নির্বাচিত প্রশ্ন পরবর্তী লাইভে আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সে প্রশ্নগুলোর উত্তর আবার কেটে আমাদের প্রশ্নোত্তরের যে পেজটি করা হয়েছে সেই পেজে, আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল সেজন্য ক্রিয়েট করা হয়েছে সেখানে, এবং আমাদের IQA বা ইসলামিক কোশ্চেন অ্যান্সার নামে একটি ওয়েবসাইট খোলা হয়েছে, সেখানে সেটার শ্রুতলিখন করে সেটার লিখিত ফরম্যাট বা টেক্সট যে কন্টেন্ট সেটা এবং ভিডিও আলাদা আকারে কেটে কেটে চলে যাবে ইনশাআল্লাহ, যাতে করে যে কোনো বিষয়ে সার্চ দিলেই মানুষ খুব সহজে জেনে যান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের কাছে আমাদের বিশেষ একটি সহায়তা প্রয়োজন, আমাদের চাওয়া হলো সে অনুষ্ঠানটি কোন দিন কোন সময় করলে ভালো হয় সেটাও ঘণ্টাব্যাপী হবে, অনুগ্রহ করে আপনারা জানাবেন। আজকের যে অনুষ্ঠানটি অর্থাৎ জুমাবারের, এটি তো থাকছেই, এর পাশাপাশি আরেকটি, সেটি হলো নির্বাচিত প্রশ্নের উত্তর, সেটি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পুরো অনুষ্ঠানের প্রতিটি প্রশ্নই কেটে কেটে আলাদা ক্লিপ আকার ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে পরবর্তীতে উপহার দেব। সেই সময়টা কখন হলে ভালো হয়, সেটা কি বৃহস্পতিবার রাতে হলে ভালো হয়, নাকি শনিবার রাতে হতে পারে, নাকি সপ্তাহের অন্য কোনো সময় বা অন্য কোনো সময়, অনুগ্রহ করে মন্তব্যের ঘরে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, জাযাকুমুল্লাহ খায়রা। সেই সাথে অনুষ্ঠানটি আপনারা ফেসবুকের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলও দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা প্রশ্ন করতে পারবেন। চলে যাচ্ছি সরাসরি প্রশ্নোত্তর পর্বে। আমি শুরুতে যে প্রশ্ন দেখতে পাচ্ছি, মাহবুব মুত্তালিব, আপনি জানতে চেয়েছেন শাওয়ালের 6 রোজা কি এক নাগাড়ে রাখতে হবে নাকি পুরো মাস জুড়ে বিরতি দিয়ে রাখা যাবে। ভাই মাহবুব, আমাদের এ বিষয়ে একটি ভিডিও পেজে রয়েছে, শাওয়ালের 6 রোজা সম্পর্কিত 7টি প্রশ্নের উত্তর সেখানে দেয়া আছে। আপনি এই পোস্টটি যেখানে দেখতে পাচ্ছেন আমাদের যে পেজে, সে পেজের কয়েকটা পোস্টের নিচে গেলেই আপনি স্ক্রল করলে দেখতে পাবেন এই ভিডিওটা রয়েছে, সেখানে আপনি উত্তর জেনে নেবেন। শুধু সংক্ষেপে এটুকু বলি যে এক নাগায় রাখা আবশ্যক নয় শাওয়ালের 6 রোজা, পুরো মাসে ভেঙে ভেঙে আপনি প্রতি সপ্তাহে একটা দুইটা করে আপনি রাখতে পারবেন। আয়েশা সিদ্দিকা জানতে চেয়েছেন, ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদের করণীয় কী? বোন আয়েশা, ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদের করণীয় কী বিষয়টা অনেক হাইপোথেটিক্যাল, এই জন্য এটাকে উচ্চমার্গীয় বললাম, যে এই বিষয়গুলোকে আসলে নিরূপণ করা, নির্ধারণ করা, আমাদের করণীয় ঠিক করার কাজটি আসলে কেবারে ওলামা, বড় বড় ওলামা ইকরামের কাজ, আমাদের মতো তালেব ইলম যারা আছি আমরা এই ধরনের উচ্চমার্গীয় বিষয়গুলোতে 1, 2, 3 করে হয়তো কিছু পরামর্শ বা নিজেদের মতামত বলতে পারি, বাকি চূড়ান্ত এবং মূল করণীয় নির্ধারণ করবেন কেবারে ওলামা, বড় বড় ওলামা ইকরাম। সারা বিশ্বে যে সমস্ত ওলামা ইকরাম আছেন আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে
সঠিক পথের দিশা দেন, তারা যেন আমাদেরকে সেভাবে গাইড করতে পারেন যেটা মুসলিম উম্মার জন্য উপকারে আসবে এবং মুসলিম জাতিকে যারা নেতৃত্ব দিচ্ছেন সেই শাসক বর্গকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন আমরা দোয়া করি। আপাত দৃষ্টিতে কিছু কাজ তো আমরা করতেই পারি, কী কী কাজ করলে আমরা সমাধানের পথ খুঁজে পাবো সে বিষয়গুলো বড় বড় আমায় কাম ঠিক করবেন, আমরা কয়েকটা পরামর্শ দিতে পারি। প্রথমত উখওয়া ইসলামিয়া বা মুসলিম ভ্রাতৃত্ব, সেটা আমাদের অন্তরের অন্তঃস্থলে গহীনভাবে গেঁথে নিতে হবে। এটির আজকে বড় প্রচণ্ড অভাব চলছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসার জায়গা থেকে যদি ফিলিস্তিনের মুসলমানদের কষ্টকে আমরা ফিল করি, ফিলিস্তিনের মুসলমানদের যে সমস্যা সেটি আসলে ফিলিস্তিনের সমস্যা নয়, এটা গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের সমস্যা। কারণ সেখানে যে মসজিদকে কেন্দ্র করে এত দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ চলে আসছে, সেটি দখল করাকে কেন্দ্র করে, সেটি গোটা বিশ্বের মুসলমানদের সম্পদ, সেটি আমাদের প্রথম ক্যাবেলা, যার সঙ্গে সমস্ত বিশ্বের সকল মুসলমানদের স্বার্থ জড়িত আছে। সেই জায়গা থেকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য প্রকৃত অন্তরের ভালোবাসা যদি হয়, প্রকৃত ভ্রাতৃত্ব যদি হয় আমাদের মধ্যে থাকে যদি, তাহলে করণীয় আমরা খুঁজে বের করতে পারবো খুব সহজে। আমার আপন মায়ের পেটের ভাইকে যদি কেউ আঘাত করে তাহলে আমার জন্য যেরকম, আমার জন্য আমার কাছে যেরকম কষ্ট লাগে এবং সেক্ষেত্রে আমার করণীয় কী সেটা যেরকম আমি খুব সহজেই নিরূপণ করে ফেলতে পারি। আমি মনে করি ফিলিস্তিনি মুসলমানদের সমস্যা দূর করবার জন্য আমাদের করণীয় ঠিক করার আগে তাদের প্রতি গোটা বিশ্বে মুসলমানদের যে উখওয়া ইসলামী হওয়া দরকার, ওয়ালা বারা যেটি থাকা দরকার, সেটি যদি থাকে তাহলে ইনশাআল্লাহ বিদনিল্লাহ আমরা করণীয় খুঁজে বের করতে পারবো। প্রথমত করণীয় তো দোয়া করা, আল্লাহর কাছে চোখের পানি ফেলে। সেই দোয়াটা তখনই আসবে অন্তরের গভীর থেকে যখন আমরা তাদেরকে সেভাবে অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের ভাই হিসাবে, মায়ের পেটের ভাইয়ের মতো জানতে পারবো। এই হাদিসের মূল ভাষ্য এবং বক্তব্যটাকে আমরা ধারণ করতে পারবো যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মুসলমানদেরকে একটি দেহের সাথে তুলনা করেছেন, এক দেহের কোনো এক অংশে আঘাতপ্রাপ্ত হলে অন্য সমস্ত অংশ তার জন্য অসুস্থ হয়, ফিল করে সেটাকে। আমরা যদি সেই রকম জায়গায় আমরা নিজেদেরকে নিতে পারি তাহলে ইনশাআল্লাহ বিদনিল্লাহ আমাদের দোয়াটাও হবে সেরকম। আমার নিজের সহোদর ভাই, আমার নিজের কোলের সন্তান, তার মৃত্যুতে তাকে কেউ খুন করলে, তাকে কেউ আঘাত করলে, তাকে কেউ বাস্তুহারা করলে, বাস্তুচ্যুত করলে, তার জন্য যেরকম আমাদের কষ্ট হয়, তার জন্য যেরকম হৃদয় ভাঙা দোয়া আসে, ঠিক ফিলিস্তিনি মুসলমানদের জন্য সেই রকম দোয়া আমাদের আসা দরকার। আর সেই দোয়া আসার জন্য পূর্বশর্ত হলো উখওয়া ইসলামিয়া বা মুসলিম ভ্রাতৃত্বের বোধটা আমাদের মধ্যে ধারণ করা, এটা ইমানের পূর্ণাঙ্গত একটা পূর্বশর্ত, সেটি আমাদের অনেক মুসলিম ভাইরা জানেন না। দ্বিতীয়ত একটি কাজ খুব সহজে আমরা করতে পারি, অভিশপ্ত ইসরায়েলি ইহুদিদেরকে কোণঠাসা করার জন্য আমরা যে কাজটা করতে পারি তা হলো পৃথিবীর 200 কোটি মুসলমান যদি ইসরায়েলি পণ্যগুলোকে আমরা যদি বর্জন করি, সব পণ্য হয়তো আমরা বর্জন করতে পারবো না, যেগুলোকে বর্জন করা যায় সেগুলোকেও যদি আমরা বর্জন করি তাহলেও কিন্তু তাদেরকে অনেকখানি কোণঠাসা করা যায়, প্রেসারে ফেলা যায়। কিন্তু দুঃখজনক যে সেই চেতনা আমাদের মধ্যে নাই। আমার ভাইকে খুন করেছে কেউ, তার যদি একটা মুদি দোকান থাকে, আমি সেই দোকান থেকে কখনো সদাই কেনার কথা নয়, প্রয়োজনে অন্য দোকান থেকে 10 টাকা বেশি দিয়ে আমি কিনবো, তারপরে ওই খুনির দোকান থেকে আমি কিনবো না, আমার ভাইয়ের হন্তারকের দোকানে আমি যাবো না। ঠিক তেমনিভাবে একজন মুসলিম কখনো ইসরায়েলিদের পণ্য কিনতে পারে না যারা আমার মুসলিম ভাইদের রক্ত চুষছে নিয়মিতভাবে। অতএব আমরা তাদের পণ্যগুলো বর্জন করার কাজটাকে অত্যন্ত বলিষ্ঠভাবে আমরা করতে পারি। আমি একা বর্জন করলে কী হবে না হবে সেটা না দেখে আমার করণীয়টা আমি করতে পারি, আল্লাহর কাছে কেমন আমি পেশ করতে পারবো যে আল্লাহ আমি এই ত্যাগটুকু করেছি আমার মুসলিম ভাইদের জন্য। সেই জায়গা থেকে আমাদের চেষ্টা করা উচিত। অনেকে বলবেন ফেসবুক তো ইহুদিদের, তাহলে এখানে কেন আপনারা দাওয়াতি কাজ করছেন? এই প্রশ্নটি আমার কাছে একেবারেই লেই মনে হয়, এই জন্য যে ফেসবুকে ইয়াহুদিরা যদি ফেসবুক খুলে থাকেন ইয়াহুদিয়াত বা তাদের শয়তানি কর্মকাণ্ডকে প্রতিষ্ঠিত করবার জন্য, তো সেখানে যদি বসে তাদের চিন্তা দর্শনের বিরুদ্ধে আমরা কাজ করতে পারি তাহলে আরও ভালো হলো। আপনাকে কেউ আঘাত করার জন্য একটা লাঠি দিয়ে আঘাত করতে আসছে, সেই লাঠি দিয়ে আপনি পাল্টা তাকে আঘাত করতে পারেন, সেটা আরও ভালো, তার লাঠি দিয়ে তাকে আঘাত করলেন। অতএব ফেসবুকে আমরা তাদের এজেন্ডার বিরুদ্ধে কাজ করছি, এটা তো আমি মনে করি এক ধরনের ভালো দিক, আরও এই ব্যবহারটা প্রশংসনীয় হওয়ার কথা আরও বরং। যাই হোক, আমরা আমাদের দোয়া করা, তাদের পণ্যগুলোকে বর্জন করা এবং আশপাশে যারা আছেন, যাদের সামর্থ্য আছে, তাদের পাশে সাধ্য অনুযায়ী দাঁড়ানো, এটি আমাদের কর্তব্যের অংশ। মুসলিম শাসকদের দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করা, পুরো পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে আন্তরিকতার সাথে নিজেদের করণীয় নিরূপণ করা এবং এই সমস্যা থেকে বের হয়ে আসার পথ তাদেরকে খুঁজে বের করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহায্য করুন। তানিয়া ইসলাম জানতে চেয়েছেন পিরিয়ডের কারণে যেসব রোজা রাখা সম্ভব হয়নি সেগুলো আগে রাখবো নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবো। শাওয়ালের 6 রোজা সম্পর্কিত যে ভিডিও ক্লিপ আমাদের এই পেজে আছে, আপনি স্ক্রল করে একটু নিচে গেলেই পাবেন, সেখানে বলা আছে। সংক্ষেপে যদি এটুকু বলি,
যদি আপনি রমজান রোজা রেখে তারপরে সওয়ালে ছয় রোজা রাখতে পারেন সেটা হবে উত্তম, নিরাপদ এবং সেফ। যদি সেটা আপনি করতে না পারেন, রমজান রোজাগুলো রাখতে গেলে আর সওয়ালে রোজা রাখা হবে না, তাহলে আপনি সওয়ালে ছয় রোজা রেখে ফেলেন, রমজান রোজা পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তাআলা আজর দিবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। নুরুন নাহার আক্তার আপনি জানতে চেয়েছেন, পাত্রপক্ষ যদি পাত্রের হিজাব ছাড়া ছবি চায় তাহলে কি দেওয়া যাবে? যদি ছবি নিরাপদ থাকে, যে সেটা অন্য কেউ দেখবে না, সেটা বেহাত হবে না, ছবি সেটা কোনো মানুষ সেটা তার হস্তগত হয়ে আপনার প্রাইভেসি ক্ষুণ্ণ হবে না, এরকমটি নিশ্চিত করেন, অর্থাৎ এরকম তাকওয়া দিনদারি লেভেল তাদের মধ্যে আছে, তাহলে এটা দেওয়া যেতে পারে। সবচেয়ে ভালো হয় যে নিজস্ব কোনো লোকের কাছে থাকলো ডিভাইসে, সে তার মাধ্যমে দেখানো হলো, তারপরে আবার সেটা নিয়ে আসা হলো, কারণ আজকাল এই ছবিগুলো বেহাত হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা থাকে। আর যদি তারা দিনদার হয়, মোত্তাকি পরহেজগার হয়, এতটুকু বিশ্বাস থাকে, আস্থা থাকে যে না তারা এই ছবিগুলো দেখার পর ডিলিট করে ফেলবে দায়িত্বের সাথে, তাহলে তাদেরকে দেয়াতে কোনো অসুবিধা নেই। আর তাদের গায়ের মাহারাম কেউ দেখবে না সে শর্ত অবশ্যই দিয়ে দিতে হবে কঠিনভাবে, এবং সে শর্ত তারা মানবে, এটা যদি জোরালোভাবে বিশ্বাস থাকে তাহলে আপনি দিতে পারেন, তাতে অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এমনি আনিস খান জানতে চেয়েছেন, আমি সৌদি আরবে একটি দোকানে কাজ করি, প্রত্যেক বছরে আমাকে জাকাতের টাকা দেওয়া হয়, কিন্তু আমি দেশের হিসেবে স্বাবলম্বী, সৌদি আরবের হিসেবে গরিব, এখন আমার কি জাকাতের টাকা খাওয়া জায়েজ আছে? ভাই আনিস, সৌদি আরবের হিসাব আর দেশের হিসাব তো আমি বুঝলাম না, আপনি হয়তো বোঝাতে চেয়েছেন সৌদি আরবের মানুষের যে লাইফস্টাইল সেই তুলনায় আপনি গরিব। আপনি সৌদিতে অনেক ভাই আছেন আমাদের যারা হয়তো ক্লিনারের কাজ করেন বা সাধারণ কাজ করেন, সৌদিয়ানরা তাদেরকে অনেক সময় জাকাত সাধেন। দেখুন, আপনার যে উপার্জন হয় তাদের যদি আপনার ফ্যামিলি গোটা মাস খেয়ে পরে বেঁচে থাকতে, মৌলিক চাহিদা মেটাতে তাদের খুব বেশি কষ্ট না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ধনী ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে। সৌদি আরবের অন্যদের তুলনার সাথে তুলনা করা নয়, বরং আপনার অ্যাবিলিটি অনুযায়ী, আপনার মাসিক ইনকাম অনুযায়ী, আপনার মাসিক যে ব্যয় হয় ফ্যামিলির মৌলিক চাহিদা পূরণ করার জন্য, খাওয়া দাওয়া পড়া ইত্যাদি, এগুলো জন্য যদি যথেষ্ট হয়ে যায় মোটামুটি চলে, আপনার যে লাইফস্টাইল, আপনার যে আপনার পরিবার যে দেশে চলে তাদের সেই চলাটা যদি মোটামুটি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি গরিব নন, আপনি সচ্ছল, আপনার জন্য জাকাত নেওয়া জায়েজ হবে না। এই অবস্থায় আপনার যদি কেউ জাকাত দিয়ে যায়, না নিলে সে মনে কষ্ট পায় বা ভুল বুঝতে পারে, তাহলে আপনি জাকাত নিয়ে অন্য কোনো গরিব আপনার আত্মীয় স্বজনকে আপনি দিয়ে দিবেন। এরপরে এমডি রেজাউল করিম জানতে চেয়েছেন, কেউ যদি ধার নিয়ে ফেরত দেওয়ার সময় অতিরিক্ত টাকা দেয়, তারা কি সুদ হবে না? আমি তাকে বলেছি সুদ হবে, এ সম্পর্কে আপনার কাছে জানতে চাই। ভাই রেজাউল করিম, যদি ঋণ দেওয়ার সময় এরকম কোনো চুক্তি না করা হয়, যিনি ঋণ নিচ্ছেন তারও সেরকম কোনো আশা না থাকে, বরং যিনি ঋণ নিয়েছেন ঋণ রহিতা, তিনি ঋণ পরিশোধ করার সময় নিজে থেকে যদি কিছু বাড়িয়ে দেন, এটা জায়েজ আছে। আপনি যার কাছ থেকে প্রশ্ন মানে এটি শুনেছেন সেটি সঠিক শুনেছেন, এবং এক্ষেত্রে আপনার জানাটি ভুল, এটা সুদ হবে না। সুদ হবে তখন যদি আগে থেকে সেটা নিয়ে জানাশোনা থাকে, চুক্তি থাকে, বা অঘোষিতভাবে মুখে না বলা থাকলেও এটা জানা, মানে দুজনের মধ্যেই আপনার কি বলে এটাকে এক ধরনের বোঝাপড়া থাকে, যেটা মুখে উল্লেখ করা হয় না, কিন্তু যিনি দিচ্ছেন তিনিও জানেন যে তিনি দিবেন, যিনি নিচ্ছেন তিনিও আশা করছেন যে তিনি বাড়িয়ে দিবেন, এরকম হলে সেটা নিয়ে কথা আছে। কিন্তু কোনো আশা নেই এবং দেওয়ার কোনো কথাই নেই, জাস্ট যিনি ঋণ গ্রহণ করেছেন তার নিজে থেকে তিনি খুশি হয়ে কিছু বাড়িয়ে দিলেন, সেটি সুদ হবে না। পারদে হাসানার আওতায় পড়বে সেটি। শান্তা রহমান জানতে চেয়েছেন, যে কোনো প্রাণীর ছবি পেছন থেকে আঁকা কিংবা চোখ মুখ না দিয়ে যদি আঁকা হয় সেটা জায়েজ আছে কি না? জি বোন, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, পেছন থেকে আঁকতে পারেন, চোখ মুখ ইত্যাদি যদি তার অবয়ব বোঝা না যায় তাহলে সেক্ষেত্রেও সেটি জায়েজ আছে। নূর মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন, আরব কান্ট্রিগুলোতে ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে রুকু করে সিজদা যাওয়ার পূর্বে দুই হাত তুলে দোয়ায় কুনুত পড়ে, দোয়ায় কুনুত পড়ার ব্যাপারে কোরআন হাদিসের আলোকে বিষয়টা ক্লিয়ার করলে বুঝতে সুবিধা হবে? ফজর নামাজে দ্বিতীয় রাকাতে সিজদা যাওয়ার আগে দুই হাত তুলে যে দোয়ায় কুনুত পড়া হয় এটাকে বলা হয় কুনুতে নাজেলা। বর্তমানে ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদের করণীয়ের মধ্যে এটিও একটি পড়ে যে আমরা তাদের জন্য কুনুতে নাজেলার মাধ্যমে তাদের উপরে যারা হামলাকারী সেই অভিশপ্ত ইয়াহুদিদের জন্য আমরা বদদোয়া করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন কারীকে হত্যাকারী কাফির এবং দুষ্টদের বিরুদ্ধে মসজিদে নববীতে মদিনাতে তিনি বদদোয়া করেছেন টানা, এটা শরিয়াসম্মত এবং এ ব্যাপারে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরামী একমত যে এটি সুন্নাসম্মত একটি আমল। আমাদের দেশে এই আমলটি অনেক কম হয়, কিন্তু হয়, কোনো কোনো মসজিদে হয়, খুবই কম, যেটি অনেক ব্যাপক হারে হওয়া উচিত অন্তত বর্তমান পরিস্থিতি। অতএব আপনি যেটি দেখছেন সৌদি আরবে যেটি প্রচলিত রয়েছে এটাকে বলা হয় কুনুতে নাজেলা। বিশেষ কোনো বিপদ আপদ যদি মুসলিম বিশ্বের উপরে শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি করতেন মাঝে মধ্যে, যখন যতদিন বিপদ থাকে ততদিন।
আহমেদ হোসেন আপনি জানতে চেয়েছেন অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি ক্ষুদ্র ঋণ প্রকল্প আছে এমন এনজিওর কাছে অফিস ভাড়া দেওয়া ঠিক হবে কি না, এনজিওর অফিসে যদি ক্ষুদ্র ঋণ প্রকল্প থাকে আপনি তাদের কাছে অফিস বা তাদের যদি আরও অনেক ভালো কাজ থাকে এর মধ্যে আপনার সুদভিত্তিক লোন দেওয়ার প্রকল্প থাকে তাহলে সেক্ষেত্রে অফিস ভাড়া দিলে সেটা সরাসরি পুরাটুকু হারাম হবে না, কিন্তু আপনার উচিত হবে এমন একটি প্রতিষ্ঠান খুঁজে বের করা যাদের হারাম কোনো কাজের সাথে সংশ্লেষ নেই। যদি সেরকম কোনো কিছু না পান তাহলে এদের সব কাজ ভালো, হয়তো একটা লেনদেন তাদের খারাপ, এরকম কোম্পানির সাথে আপনি চুক্তিতে আবদ্ধ হতে পারেন। সেটা নিরুপায় হলে যদি আপনার কাছে আর অন্য কোনো বিকল্প না থাকে, কিন্তু আপনার বিকল্প খোঁজা উচিত যাদের সুদের কোনো কারবার থাকবে না, হারাম কোনো কারবার থাকবে না, এরকম কোনো কোম্পানির সাথে আপনার সম্পর্ক, তাদের সাথে লেনদেন করা উচিত এবং তাদেরকে বার্ষিক বাসা ভাড়া দেওয়া উচিত। বিলাল মোহাম্মদ সুমন জানতে চেয়েছেন, আমি প্রতিদিন 200-150 কিলোমিটার দূরে কাজে যাই, তাহলে আমি কি প্রতিদিন কসর নামাজ পড়ব নাকি পুরো নামাজ পড়ব? কসর পড়লে পাশে মসজিদ থাকলে জামাতে কীভাবে পড়ব একটু বুঝিয়ে বলবেন। ভাই বিলাল, আপনি প্রতিদিনই যদি এই 200-150 কিলোমিটার দূরে যান তাহলে অবশ্যই আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন, সেখানে গিয়ে আপনি কসর পড়বেন। যদি সেখানে মসজিদে স্থানীয়রা জামাতের সাথে নামাজ আদায় করেন, তাদের সাথে আপনি জামাতে ইক্তেদা করার সুযোগ পান, তাহলে অবশ্যই আপনি করবেন। আর সেক্ষেত্রে ইমাম সাহেব যদি পুরো নামাজ পড়ে আপনাকেও পুরো নামাজ পড়তে হবে, আর যদি আপনি একাকী নামাজ পড়েন অথবা আপনি ইমামতি করেন তাহলে আপনি কসর পড়বেন। এরপরে আহাদ আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন, কোনো সালাতে একই রাকাতে ভুলে দুইবার সূরা ফাতিহা পড়ে ফেললে সমস্যা হবে কিনা? চার রাকাত সালাতে দুই রাকাতের পরে পর বসে তাশাহুদ পড়ার পর ভুলে দুরুদ শরীফ পড়লে নামাজে কোনো সমস্যা হবে কিনা? ভাই আবদুল্লাহ, সালাতে যদি দুইবার সূরা ফাতিহা পড়ে ফেলেন তাহলে সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, কিন্তু এরকমটি জেনে শুনে তো এরকমটি করা মোটেও উচিত নয়, এটি একটা ভুল বটেই, এটার জন্য আপনার ইয়ে করা উচিত, কিন্তু সালাত হয়ে যাবে। চার রাকাত সালাতে দুই রাকাতের পরপর তাশাহুদ পড়ার পর ভুলে দূর শরীফ পড়ে ফেলেন না সমস্যা হবে কিনা? হানাফি মাজহাব অনুযায়ী, হানাফি মাজহাবের ওলামা ইকরামের গবেষণা অনুযায়ী, ভুলে যদি দূর শরীফ পড়ে ফেলেন এবং আল্লাহ সাল্লাহ মোহাম্মদ পর্যন্ত পড়ে ফেলেন তাহলে সিদ্ধা সৌদি দিতে হবে। আরবের স্কলাররা, সৌদি আরবের স্কলাররা বলেন যে না, কোনো সিদ্ধা সৌদি দেওয়া লাগবে না। হানাফি ওলামা ইকরামের দলিল হলো যে বিভিন্ন হাদিসে প্রথম বৈঠকে তাশাহুদের পর খুব দ্রুত দাঁড়িয়ে যাওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে, আপনি দূর ছড়িয়ে পড়ে ফেলা মানে সেটি বিলম্ব করে ফেলা, যার কারণে আপনাকে সিদ্ধা সাহু দিতে হবে। আর এরাবিন স্কলারদের মতে এটি আবশ্যক নয়, কারণ তারা এটাকে অর্থাৎ আর তাশাহুদ তাহাত্তু শেষ করে সাথে সাথে দাঁড়িয়ে যাওয়াটাকে তারা ওয়াজিব মনে করেন না। অতএব দুটি মত উল্লেখ করলাম, এক্ষেত্রে সিদ্ধা সাউদ দেওয়াটাই নিরাপদ মনে করছি আমি। এমনি সাইফুর রহমান জানতে চেয়েছেন, ছেলেদের চুল কাটার সুন্নত নিয়ম কি? ভাই সাইফুর রহমান, চুল বড় করে রাখাটা হলো মূলত উত্তম ভালো সুন্না, সেটা কানের লুতি পর্যন্ত, কাঁধ পর্যন্ত, পার্টু নিস পর্যন্ত হতে পারে। আর যদি কেউ ছোট করেন তাহলে পুরো মাথার চুলকে সমানভাবে ছোট করবেন, একটু এদিক সেদিক হতে পারে, সমস্যা নেই। কিন্তু আজকাল যেটা দেখা যায় যে সামনে অনেক বড়, পেছনে একদম ছোট, অনেক ইয়াংদেরকে দেখা যায় সেরকম স্টাইল করতে, আবার দেখা যায় অনেকে চুল একপাশে চুল রাখছেন আর পাশে চেষে ফেলছেন, অনেক খেলোয়াড়দেরকে দেখা যায়। এটাকে হাদিসের ভাষা কাজা বলা হয়েছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের চুল রাখতে নিষেধ করেছেন। দেখুন, নবী সাল্লাম যদি কোনো কিছুকে নিষেধ করেন তাহলে বুঝতে হবে যে সেটি করার মধ্যে শয়তানকে কোনোভাবে হেল্প করা হয়, শয়তান আপনার মধ্যে প্রভাব বিস্তার করার একটা ওয়ে তৈরি হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি নির্দেশ, কেন তিনি কাজা করতে নিষেধ করেছেন তার রহস্য আমরা জানি না, কিন্তু নিশ্চয়ই তার পেছনে অনেক রহস্য এবং উপকারিতা আছে। এই জন্য এভাবে কাজা করাটা উচিত নয়। আর সেছাড়া আপনি পুরো মাথাকে সমানভাবে চুল ছোট করতে পারেন, সেটা কিছু কম বেশ হতে পারে, এটা পুরুষদের জন্য বলেছি। মোহাম্মদ ইমরান জানতে চেয়েছেন, হাতে ট্যাটু করা যাবে কি না? হাতে যদি ট্যাটু আঁকা হয় আর সেটার কারণে আমাদের চামড়া বা ত্বকে পানি না পৌঁছে তাহলে সেটি তো অবশ্যই হারাম হবে, বিশেষ করে যদি সেখানে ছবি থাকে বা আপনার অবৈধ ভালোবাসার কোনো, অবৈধ সম্পর্কের কোনো লেশ সেখানে থাকে। আজকাল যেটা অনেক যুবকরা করছেন সেটা কোনো অবস্থাতে জায়েজ নাই মুসলমানদের জন্য, সেটি হারাম, আল্লাহর সঙ্গে সম্পর্ককে নষ্ট করে দেয়, শয়তানি কর্মকাণ্ড যেটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে এবং আমাদের আমল নামাকে বরবাদ করবে, আল্লাহ কাছে জব দিয়ে তার মুখোমুখি করবে, বিধায়টা করা উচিত নয়। সেই সাথে নামাজের সময় অজু করতে হয়, সেই জায়গা থেকে ট্যাটু থাকলে আমাদের নামাজ হবে না, অজু হবে না, অজু না হলে নামাজও হবে না, সেই জায়গা থেকে এটাকে রিমুভ করা জরুরি, এটা রাখা জায়েজ নাই। আর যদি এমন কিছু থাকে যে মেয়েদের দিয়ে করা যায়, মেয়েরা যদি আঁকেন
কোনো ফুল টুল ইত্যাদি, তাহলে সেটা হতে পারে। কিন্তু ট্যাটু বলতে আমরা যেটা বুঝি, আলাদা স্তর পড়ে যায়, সেটা কোনো অবস্থাতেই আঁকা জায়েজ নয়। যাদের আগে থেকে আছে তারা খুব দ্রুততার সাথে সেটাকে রিমুভ করার চেষ্টা তাদেরকে চালাতে হবে এবং খুব দ্রুত রিমুভ করে নামাজের জন্য উপযোগী করতে হবে। আরিফুল হক জানতে চেয়েছেন, লাশ নেওয়ার সময় 40 কদম গণনা রেওয়াজটা সম্পর্কে জানতে চাই। বা আরিফুল হক 40 কদম এই লেখাটি লিখে আপনি আমাদের এই পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেল সুন্না ফাউন্ডেশন সেখানে গিয়ে যদি সার্চ দেন আপনি একটা ভিডিও পাবেন, সেখানে আমরা বিস্তারিত বলেছি এর কোনো ভিত্তি শরীয়তে নেই। মোহাম্মদ মোশাররফ আপনি জানতে চেয়েছেন, বিভিন্ন ওয়েবসাইটে নিউজ বা আর্টিকেল করার সময় গুগল অ্যাড শো করে, এর থেকে প্রাপ্ত অর্থ হালাল হবে কি না? যেহেতু এই অ্যাডটা আমাদের নিয়ন্ত্রণে না, বিধায় ইচ্ছাকৃত অ্যাডসেন্স করে এভাবে উপার্জন করা হালাল নয়। কারণ হলো সেখানে অনেক হারাম অ্যাড আসে, যেখানে মিউজিক থাকে, হারাম পণ্যের অ্যাড দেয় এবং মেয়েদেরকে সেখানে উপস্থাপন করা হয় বেপর্দাভাবে। সব মিলিয়ে সেখানে অনেক হারামের উপলক্ষ থাকে দেখে সেটাকে একজন ইমানদারের বয়কট করা উচিত, বর্জন করা উচিত, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, তার আখেরাতকে আপনার ঠিক রাখার উদ্দেশ্যে। যদি আপনার এমন হয় যে আপনার ইচ্ছার বাইরে, যেমন ইউটিউব চ্যানেলে আমাদের সুন্না ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত অ্যাডসেন্স নাই, কিন্তু যদি কখনও আমরা শুনেছি যে ইউটিউব আমাদেরকেও নোটিস করেছে যে খুব দ্রুততার সাথেই তারা প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে বাধ্যতামূলকভাবে অ্যাড দেখাবে, আপনি অ্যাডসেন্স করেন বা না করেন, পয়সা নেন বা না নেন, এরকম যদি হয় তাহলে তো এটা আমাদের করার কিছু থাকবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে অ্যাড চালু করে সেখান থেকে পয়সা উপার্জন করা উচিত হবে না। আলামিন হুসেন জানতে চেয়েছেন, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসাবে নিতে ইসলামে কোনো বাধা আছে কিনা? ভাই আলামিন, কোনো অসুবিধা নেই, ফ্রিল্যান্সিং আপনি করতেই পারেন। তবে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি ক্লায়েন্টের কোন ধরনের কাজ নিচ্ছেন সেটি হলো মুখ্য বিষয়। যদি ক্লায়েন্ট আপনাকে দিয়ে এমন কোনো কাজ করা যেটি শরিয়া দৃষ্টিকোণ থেকে হারাম হয়, যেটা করলে কোনো নাজায়েজ কাজ করতে হয়, কোনো হারাম কাজ করতে হয়, তাহলে সেই কাজটা করা আপনার জন্য জায়েজ নয়। আপনি সেগুলোকে অ্যাভয়েড করে করে ফ্রিল্যান্সিং করতে পারেন বা ডিজাইন ইত্যাদি বা যে কোনো কাজ আপনি করতে পারেন। এরপরে মনজুর হোসেন জানতে চাচ্ছেন, হ্যাশট্যাগের মাধ্যমে প্রতিবাদ, এ নিয়ে জানতে চাচ্ছিলাম। ভাই মনজুর, হ্যাশট্যাগের মাধ্যমে প্রতিবাদ এটা করা যেতে পারে, কিন্তু এটার সঠিক পদ্ধতিতে যদি আমরা না করি তাতে লাভ কিছুই হবে না। আমাদের অনেক মুসলিম ভাই বোনরা আছেন না বুঝে তারা আজকাল হ্যাশট্যাগ করছেন। আপনি যদি কথার কথা ফিলিস্তিনে জবরদখলকারী সন্ত্রাসী এবং অভিশপ্ত ইহুদিদের বিরুদ্ধে আপনি ক্যাম্পেইন করতে চান, ফিলিস্তিনিদের সপক্ষে আপনার অবস্থান তুলে ধরতে চান, তাহলে আপনি আপনার বক্তব্য কোনো একটা পোস্টে লিখে লাস্টে হ্যাশট্যাগ দিয়ে কথার কথা সেভ ফিলিস্তিন বা আই স্ট্যান্ড উইথ ফিলিস্তিন বা এই জাতীয় লিখে আপনি যদি হ্যাশট্যাগ দিয়ে লিখেন, তাহলে সেক্ষেত্রে এই লেখাগুলো আপনার এই রিলেটেড যারা লিখছেন বা খুঁজছেন তাদের কাছে চলে যাবে, এটার ব্যাপক হারে ছড়াবে। কিন্তু কমেন্টে শুধুমাত্র হ্যাশট্যাগ দিলে এর কোনো অর্থ নেই এবং এর কোনো লাভ নেই আমি যতটুকু জানি। বিধায় এই এত হাজার হ্যাশট্যাগ দিলে এটা লাভ হবে বা সবচেয়ে উপরে লাভ হবে এরকম কোনো কথা নেই। আর তাছাড়া আসলে আমরা যেটা মনে করি যে সমস্ত হ্যাশট্যাগ দিলে বিষয়টি খুব উপরে আসবে, আসলে তাহলে তাদের উপরে প্রেশার হবে, এগুলোর প্রেশার হতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু সে আমরা খুবই ক্ষীণ আসলে। আর এইভাবে কমেন্টে গণহারে হ্যাশট্যাগ দেওয়ার কোনো মানে নেই, 10টা 20টা হ্যাশট্যাগ লিখে দিলেন এটা কোনো মানে আমি যতটুকু জানি নেই। বিধায় এগুলো আমরা করব না, লিখে আপনি লিখুন বা অন্যের লেখা কপি করে তার সহ কার্টিসি সহ উল্লেখ করে তার নিচে আপনি হ্যাশট্যাগ দেন, তাহলে সেই হ্যাশট্যাগ ইনশাআল্লাহ উপকারে আসতে পারে। আর হ্যাশট্যাগের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করা উচিত। আমরা যারা হ্যাশট্যাগ যুদ্ধে নেমেছি ফেসবুকে, কজন মানুষ আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফিলিস্তিনের ভাইদের জন্য একটু কেঁদেছি, কজন মানুষ মানে মায়ার জায়গা থেকে, দয়ার জায়গা থেকে, তাদের প্রতি ভালোবাসার জায়গা থেকে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য দুই রাকাত নামাজ পড়ে একটু দোয়া করেছি, কজন মানুষ আছি আমরা? বেশিরভাগ মানুষই কিন্তু আজকাল এই হ্যাশট্যাগ দিয়ে জান্নাত যেতে চান। তো হ্যাশট্যাগ দেওয়া ভালো, সন্দেহাতীতভাবে এটি ভালো, প্রসেস যদি সঠিক হয়ে থাকে যেভাবে বললাম, কিন্তু শুধু এইটাই করলাম আর কোনো দায়িত্ব পালন করলাম না, নিজের ইবাদতেরও খোঁজ খবর নেই, আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার খোঁজ খবর নেই, তাহলে সেই হ্যাশট্যাগ দেওয়ার কোনো মানে হতে পারে না। এরপরে আবু সাঈদ জানতে চেয়েছেন, আমার পরিচিত এক লোক বলেছে যদি জুমার দিনে ঈদ হয় তাহলে শুধু ঈদের দুই রাকাত আদায় করা যথেষ্ট, জুমা পড়া জরুরি না, চাইলে জুমা পড়বে নতুবা জোহর এর 4 রাকাত আদায় করলেই হবে, কতটুকু কতটুকু সত্য? ভাই এ বিষয়ে ইমাম দুয়ারের মধ্যে মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সহ জমহুর বা প্রায় বেশিরভাগ স্কলারদের মতে ঈদ এবং জুমা দুটি আদায় করতে হবে। ইমাম আহমদ হাম্বল রহমাল্লাহর একটি বর্ণনা এবং আরও কোনো কোনো ইমামরা বলেন যে ঈদের দিন ঈদের নামাজ পড়লে সে একই দিনে জুমা হলে আর জুমা নামাজ না পড়লেও চলবে, কিন্তু এটা সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত নয়। যারা এটি বলেছেন তাদের সপক্ষে অনেকগুলো দলিল আছে, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আপনার জুমা এবং ঈদ একই দিনে হওয়াতে কিছু লোককে বলেছেন যে তোমরা যারা ঈদ পড়েছো তারা জুমা না পড়লেও চলবে। এখানে
জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম এই সমস্ত হাদিসের জবাবে বলেন, এটি মূলত বলা হয়েছিল যারা বিভিন্ন মদিনার আশেপাশের বিভিন্ন গ্রামাঞ্চল থেকে, তখনকার গ্রামাঞ্চল যেটা মরুভূমিতে থাকে, মরুভূমিতে জুমা বা ঈদ এর নামাজ আবশ্যক নয়, যারা এসছেন তাদেরকে বলেছেন যে তোমরা এটা পড়েছ, এখন তোমরা চাইলে চলে যেতে পারো, যেহেতু তোমাদের জন্য জুমা আবশ্যক নয়। এই জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতটা আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয় এক্ষেত্রে, অর্থাৎ জুমা পড়তে হবে ঈদের নামাজ পড়ার পরেও। মোহাম্মদ মাশরাফি আপনি জানতে চেয়েছেন, কোন চন্দ্র মাসের 13, 14 বা 15 তারিখ জুমাবার হলে ওই জুমাবার আইএমবিজের সিয়াম রাখা যাবে কিনা? উত্তর হলো যাবে। শুধু জুমাবার আলাদা করে রোজা রাখা নিষেধ, মাকরুহ, কিন্তু এই আইএমবিজের মধ্যে পড়ে গেল বা অন্য কোনো আপনার রোজা যেগুলো সিরিয়াল বাই রাখতে হয় সেরকম রোজার মাঝখানে জুমাবার পড়ে গেল তাহলে কোনো অসুবিধা নেই, অবশ্যই রাখতে পারবেন। এরপরে আবদুল্লাহ হেল কাফি আপনি জানতেছেন, স্ত্রীর পিরিয়ডকালীন কাজা রোজা কি স্বামী দুজনকে, স্বামী স্ত্রী দুজন ভাগাভাগি করে রাখা যাবে? অর্থাৎ স্ত্রীর কাজা রোজা কি স্বামী আদায় করলে আদায় হবে? না, কোনো অবস্থাতে হবে না। এবাদত বন্দিগি যার যারটা তাকেই করতে হবে, একজনের এবাদত বন্দিগি আরেকজন করলে সেটি ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে না, যেহেতু এবাদত বন্দিগিতে কোনো প্রকার আপনার কী বলে এটাকে ইয়ে চলে না, এবাদত বন্দিগিতে কোনো প্রকার আপনার একের অন্য থেকে একজন অন্যজনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবে এরকম কোনো প্রতিনিধিত্ব চলে না, সেই জায়গা থেকে এটি জায়েজ নয়। আবুল ফাত্তাহ বিন আলী আপনি জানতে চেয়েছেন, কোনো মানুষ মারা গেলে তার ছবি দিয়ে ফেসবুকে প্রচার করা কি জায়েজ? জানতে চাই ভাই আবুল ফাত্তাহ, কোনো মানুষ যদি মারা যান তাহলে ফেসবুকে তার ছবি দিয়ে প্রচারণার তো বিশেষ কোনো প্রয়োজন নাই, কিন্তু ছবি যদি সফট কপি থাকে, যেমন কম্পিউটারে, মোবাইলে, ডিভাইসে প্রিন্ট করানো হয়, তাহলে ওইটা হারাম নয়, কিন্তু কাজটা যে খুব বেশি ভালো, খুব বেশি প্রশংসনীয় বা খুব বেশি প্রয়োজনীয় এমন কাজ নয়। আজকাল গণহারে ছবি দিয়ে পোস্ট করা এবং এটার ছড়াছড়ির একটা প্রবণতা আমাদের মধ্যে আছে, এই কাজটি ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো ভালো বা খুব বেশি প্রশংসনীয় কোনো কাজ নয়। আল্লাহ তা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে ফারহানা ফেরদাউস জাকিয়া, ফেরদাউসে জাকিয়া বোন আপনি জানতে চেয়েছেন, মেয়েদের পায়ে নূপুর পরা জায়েজ আছে কিনা ঘুঙুর ছাড়া? জায়েজ আছে, মেয়েদের পায়ে নূপুর পরা জায়েজ আছে। বিভিন্ন সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবায়ে কেরাম, নারী সাহাবিরা অনেকেই নূপুর পরেছেন এমনি, তবে নূপুর পরে বাহিরে যাওয়া, পরপুরুষের সামনে যাওয়া বা নূপুরের আওয়াজ তারা শুনতে পাওয়া এগুলো প্রশংসনীয় নয়, ঘর বাড়িতে তারা পড়তে পারেন, বিশেষ করে স্বামীকে বা পরিবারের অন্যান্য সদস্যদেরকে তাদেরকে দেখানোর জন্য বা তাদের সামনে আপনি পড়তে পারেন যাদের, যারা আপনার মাহরাম। এমডি নূর হোসেন জানতে চেয়েছেন, শ্বশুর শাশুড়িকে আর যদি বাহিরে যান আওয়াজ না হয় তাহলে সেটাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এমডি নূর হোসেন জানতে চেয়েছেন, শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকা ইসলামে কতটুকু সমর্থন করে? দেখুন, শ্বশুর শাশুড়িকে মা বাবা ডাকা যেতে পারে এ রূপক অর্থে, কারণ এখানে অরিজিনাল বা মূল আসল বাবা মা তাদেরকে মনে করা হয় না এবং কাগজে পত্রে, শিক্ষা সার্টিফিকেটে, পাসপোর্টে, বিভিন্ন এভিডেন্সে মা বাবার ঘরে শ্বশুর শাশুড়ির নাম কেউ লেখেন না। অতএব এই বলাটা জাস্ট কথার কথা এবং সম্মানার্থে বলা, রূপক অর্থে বলা, অতএব এইভাবে বলাতে কোনো অসুবিধা নেই। কোরআনে যে নিষেধ করা হয়েছে মানুষকে তার বাবা ছাড়া অন্য কারোর নামে ডাকতে, সেই নিষেধাজ্ঞার মানে হলো তাকে প্রকৃত অর্থেই আপনার বাবার জায়গায় দেওয়া, যেটা সেটা নিষিদ্ধ, সেটা ছাড়া এমনিতে আপনার ডাকাতে কোনো অসুবিধা নেই। এরপরে মামুন মোহাম্মদ আপনি জানতেছেন, দাঁড়িয়ে প্রসাব করে এমন ব্যক্তির পিছনে সালাত আদায় করা যাবে কিনা নাকি একাকি পড়াই উত্তম? না, অবশ্যই আপনি তার পিছনে আমাজ আদায় করতে পারেন, তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছেন, পেশাব করছেন, এই কাজটি তিনি হারাম করছেন এরকম নয়, তিনি মাকরুহ কাজ করছেন, অপছন্দনীয় কাজ করছেন। বিশেষ করে অনেক ওলামাদের মতো দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে, যেমন ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ সহ অনেক ওলামা ইকরাম দাঁড়িয়ে পেশাব করাকে জায়েজ বলেছেন নবী সাল্লামের বিভিন্ন হাদিসের আলোকে, যদিও আমরা সেই মতটাকে অধিকতর শক্তিশালী মনে করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁড়িয়ে পেশাব করার বিষয়ে যে প্রমাণিত রয়েছে সেটি বিশেষ কারণবশত, আর কোনো কোনো সাহাবীকে তিনি পারমিশন দিয়েছেন, প্রত্যেকটি বিশেষ কারণবশত ছিল, সাধারণ অবস্থা নয়। তাছাড়া দাঁড়িয়ে পেশাব করলে পেশাবের ছিটা মানুষের শরীরে চলে আসার সম্ভাবনা থাকে খুবই বেশি জোরালো, যার কারণে বসেই পেশাব করা উচিত স্বাভাবিক অবস্থায়। কিন্তু যদি কেউ দাঁড়িয়ে পেশাব করেন, তিনি যে বড় কোনো কবিরা গুনাহ করে ফেলেছেন সেটি সেরকম না, বিধায় তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে ইমাম সাহেব যদি এরকম কাজ করে থাকেন তাকে কাউন্সিলিং করা উচিত, বোঝানো উচিত, এবং ইচ্ছা করে জেনে শুনে এ ধরনের ভুল কাজ করছেন, এর মানে যদি এমন হয় যে তার ভিতরে তাকওয়ার ব্যাপারে ঘাটতি আছে, তাহলে সেরকম ব্যক্তিকে ইমাম সাহেব নিয়োগ দেওয়া উচিত নয়। কিন্তু এই অজুহাতে ইমামের পেছনে নামাজ না পড়ে একাকী নামাজ পড়া কোনো অবস্থাতে জায়েজ নয়। জামাতে নামাজ পড়াটা ইসলামে অনেক গুরুত্বপূর্ণ, এই সমস্ত ঠুনকু অজুহাত দিয়ে আপনি একাকী নামাজ পড়ার কোনো সুযোগ নেই। ইমাম যদি ভুল করেন তার ভুলের কারণে তিনি আল্লাহর কাছে দায়ী হবেন, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আলাল হোসেন জানতেছেন, কোরবানি ওয়াজিব না, তবুও যদি কোরবানি করা হয় তাহলে কোরবানি হিসেবে কবুল হবে কিনা? উত্তর হলো হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই, ওয়াজিব না হলেও সে কাজ করা যেতে পারে। আর্থিক ইবাদত, কারোর উপর হজ ফরজ হলো না, তিনি হজ করলেন,
অথবা কোরবানি আবশ্যক না, তারপর তিনি কারো কোরবানি করলেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই। আব্দুল হালিম আরজু জানতে চেয়েছেন, জীবিকার জন্য বিধর্মীদের ধর্মীয় কাজে ব্যবহৃত কোনো জিনিস তৈরি করা যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই। ধর্মীয় বিধর্মীদের বা অন্য ধর্মের মানুষদের আহ্বান, আমি আবার পড়ছি প্রশ্নটা, জীবিকার জন্য বিধর্মীদের ধর্মীয় কাজে ব্যবহৃত কোনো জিনিস তৈরি করা যাবে কি না? না, এটা করা যাবে না। আমি প্রথমে ভুল বুঝেছিলাম, বিধর্মীদের অন্য ধর্মের মানুষদের ধর্মীয় কাজে সহযোগিতা হয়, যেমন তারা পুজো করবে, আপনি পুজো মণ্ডপ তৈরি করতে সহায়তা করছেন, এটি অবশ্যই জায়েজ নাই, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, মন্দ কাজে তোমরা একে অন্যের সহযোগিতা করো না। নবী সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খারাপ কাজের পথ দেখাবে, সেই দেখাদেখি বা তার মাধ্যমে, তার করার মাধ্যমে যারা সেই খারাপ কাজটা করবে, যত মানুষ করবে তাদের সবার পরি সমপরিমাণ দায় তাকেও নিতে হবে। আপনি পুজো মণ্ডপ করতে সাহায্য করলেন, বা কোনো শিরকের কাজ, কোনো হারাম কাজ, কোনো পাপের কাজ করতে আপনি সাহায্য করলেন, অন্যায় কাজ করতে সাহায্য করলেন, তাহলে কেমন যেন সে অন্যায় কাজ করার জন্য আপনি নিজেও দায়ী হলেন, এটি জায়েজ নাই কোনো অবস্থাতে। জীবিকার জন্য অন্য কোনো পথ খুঁজে দেখতে হবে। রিয়া চৌধুরী জানতেছেন, সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এটা সত্য? না, এটা সরাসরি এইভাবে হাদিসে নাই, তবে মাদক সেবন করলে তার ব্যাপারে এরকম কথা রয়েছে। সিগারেটটাকে আমরা সরাসরি মাদকের মধ্যে ফেলতে পারি না, এটি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেই জায়গা থেকে এটি নিষিদ্ধ, এবং আরও নানা কারণে, এটি নোংরা একটা জিনিস, সেই জায়গা থেকে নিষিদ্ধ, আরও নানা কারণে সেটি নিষিদ্ধ, কিন্তু এটিকে সরাসরি আমরা মাদক বলতে পারি না। স্পষ্টভাবে মাদকের যে সংজ্ঞা সেটা এখানে পুরোপুরি ফিট না হওয়াতে এই মাদকের, মাদক গ্রহণ করলে, সেবন করলে যে 40 দিন ইবাদত কবুল হয় না, সেই কথাটা হুবহু এখানে ফিট হয় না। মাহফুজা মুন আপনি জানতে চেয়েছেন, অনেকে নিজের কবর মসজিদ বা মাদ্রাসার পাশে হোক এটা চায়, মসজিদের পাশে কবর হলে কি কোনো বরকত বা সুবিধা আছে কি না? বোন মাহফুজা, মসজিদের পাশে কবর হলে বিশেষ কোনো সুবিধার কথা কোরআন হাদিসে বলা হয়নি, তবে একজন ইমানদার আল্লাহর রহমত পাওয়ার জন্য বিভিন্ন রকমের ছুতো, বিভিন্ন ধরনের বাহানা তিনি তালাশ করতেই পারেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই বাহানাকে কবুল করে, বান্দার বাহানা দেখে, আল্লাহর ভয় আছে দেখেই তো সে বাহানা তালাশ করছে, সেটা দেখে আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করেও দিতে পারেন। তবে মসজিদের পাশে আলাদা একটা কবর, দুইটা কবর রাখা এটা উচিত নয়, এটা সুন্নাসম্মত কাজ নয়, কবরস্থানে দাফন হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীদের কবরটা স্পেশাল, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর পাশে আয়েশা এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কবর রয়েছে, এটা তাদের জন্য নবী সাল্লামের স্পেশাল অনুমতি, পারমিশনের বাইরে অন্য সমস্ত সাহাবায়ে কেরামের কবর কিন্তু কবরস্থানে। অতএব আলাদা করে মসজিদের একেবারে পাশে থাকার জন্য একটা কবর করা এটা উচিত নয়, এটা সুন্না নয়। হ্যাঁ, যদি কোনো কবরস্থান মসজিদের পাশেই থাকে আর কেউ বলে ওই কবরস্থান আমাকে দাফন করিও যেহেতু মসজিদের পাশে আছে, সেটি হতে পারে, মসজিদে মানুষ ইবাদতবন্দী করে, আল্লাহর রহমত তাদের প্রতি নাজিল হয়, পাশে থাকলে সে রহমত সে পেতে পারে, এরকম একটা আশা আল্লাহর প্রতি তিনি করতেই পারেন, একটা বাহানা তালাশ করতেই পারেন, যদিও হাদিস কোরআনে এটার জন্য আলাদা কোনো নির্দেশ আসেনি। কাজী রুদবা ইসলাম আপনি জানতে চেয়েছেন, কাজা রোজা এবং বৃহস্পতিবার সোম রোজার সুন্নত রোজা একসাথে রাখা যাবে কি না? দুইটার একটা হবে, আরেকটা হবে না। কাজা রোজা এবং সোম বৃহস্পতিবার রোজা আমরা যে কোনো একটা রাখতে পারি, একটা করলে যে আরেকটা আদায় হয়ে যাবে সাথে অটোমেটিকলি, এরকম নয়। এমডি নাজমুল হাসান জানতে চেয়েছেন, নামাজের সময় প্যান্টের টাকনোর নিচের অংশ গুটিয়ে রাখলে কি নামাজ হবে? এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখবেন, সেখানে আমরা বলেছি প্যান্টের টাকনোর নিচের অংশ তো হারাম, সে হারাম থেকে বাঁচার জন্য কেউ গুটিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এমনিতে হাদিসে জামা গুটিয়ে নামাজ পড়া নিষেধ, সেটা হাতা হোক অথবা জামার আপনার আঁচল হোক, যে কোনো অংশ গুটিয়ে নামাজ পড়া নিষেধ, কিন্তু টাখনুর নিচের প্যান্ট গোটানোটা তো হারাম থেকে বাঁচার জন্য, সেটি ভিন্ন এক্সেপশন, সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদেরও ফতোয়া রয়েছে ব্যাপারে, তো সেই জায়গা থেকে এটি জায়েজ আছে। তবে শুধুমাত্র নামাজের সময় গুটিয়ে রেখে পরে খুলিয়ে দেওয়া সেটা জায়েজ নয়। একজন মুসলমান নামাজের জন্য শুধু গুটিয়ে রাখছেন এটুকু প্রশংসনীয়, কিন্তু বাকি সময় তার গুটিয়ে রাখা উচিত বা প্যান্টকে স্থায়ীভাবে ছোটো করা উচিত। এরপরে শফিকা আশরাফ আপনি জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির চোখে সুরমা লাগানো, এ বিষয়ে কী বলবেন? মৃত ব্যক্তিকে আপনার সুগন্ধি ব্যবহার করা, সুরমা ব্যবহার করা বিভিন্ন রেওয়ায়ত থেকে পাওয়া যায়, করা যেতে পারে, কিন্তু এটা ফরজ ওয়াজিব বা আবশ্যক এরকম কিছু নয়। আবু সাইয়েদ জানতে চেয়েছেন, তাকবিরে উলার সময় কতক্ষণ, কখন ইমামের সঙ্গে নামাজ যুক্ত হলে তাকবিরে উলা পেয়েছে বলে ধরা হবে? এ বিষয়ে হাদিসে তো তাকবিরে উলার ফজিলতের কথা বলা আছে, কিন্তু এই তাকবির উলার ব্যাখ্যাটা কি, এই ব্যাখ্যায় এসে মত পার্থক্য হয়েছে, কয়েক রকমের ব্যাখ্যা আছে। অনেকে বলেছেন হুবহু ইমাম যখন আল্লাহ আকবার বলবেন তার সাথে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে সেই তাকবির উলা পাওয়া, তাকবির উলানের প্রথম তাকবির আল্লাহ আকবার। আর কেউ বলেছেন যে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত যদি ইমামকে পায়ে দাঁড়ানো অবস্থায় তাহলে সেটা তাকবির উলা হবে, কারণ এটা প্রথম তাকবিরের সময়কালের মধ্যে পড়ে, আল্লাহ আকবার রুকুতে চলে গেলেন তাহলে দ্বিতীয় তাকবির হয়ে গেল, তাহলে দ্বিতীয় তাকবির আগে আগে প্রথম তাকবির আল্লাহ আকবার মানেই তাকবির। এই প্রথম তাকবির বলতে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত ইমামকে পেলেই তাকবির ধরা হবে, এটা আরেকটা ব্যাখ্যা। অনেকে বলেছেন সূরা ফাতিহা পর্যন্ত
মধ্যে যদি 45 তাকবীর উলা হবে তো এইজন্য আমরা বলতে পারি এ ক্লাসের তাকবীর উলা হবে সন্ধ্যাতীত ভাবে হবে যখন ইমামের সাথেই আমি একসঙ্গে দাঁড়াতে পারবো তখন যদি সেটা করতে না পারি তো মন্দের ভালো রুকুর আগে আগে ইমাম সাহেবের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করব সেটাও ইনশাআল্লাহ তাকবীরের ভিতরে গণ্য হবে যদিও সেটা আমরা খুব ভালো মানের তাকবীরলা বলতে পারবো না যেহেতু সূরা ফাতিহার শেষে আমিন বলার সময় ফেরেশতাদের আমিনের সাথে যারা আমিন মিলে যায় ইমামের সাথে দাঁড়ানো জামাতে তখন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করা হাদিসে বলা হয়েছে অতএব সেই জায়গা থেকে আগে থেকে সংযুক্ত হওয়া উত্তম কিন্তু রুকুর থেকে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত যুক্ত হলে সেটাও তাকবীরের হিসাবে গণ্য হবে বান্দা আরাফাত আপনি আইডি থেকে জানতে চাইছেন খাওয়ার পর সঠিক দোয়া কোনটা খাওয়ার পর আলহামদুলিল্লাহ আল্লাযী আতআমানা ওয়া সাক্কানা ওয়া জাআলানা মুসলিমিন আলহামদুলিল্লাহ আল্লাযী হুয়া আশবানা ওয়া আনআমা আলাইনা ওয়া আফদাল এরকম আরও কয়েকটা দোয়া হাদিসে বর্ণিত আছে যে কোনটি আদায় করলেও চলবে শুধু আলহামদুলিল্লাহ বললেও চলবে ইনশাআল্লাহ বিনিল্লাহ ফাহিম মুনতাসির অনি আপনি জানতেছেন কোনো আলেমের স্মরণাপন্ন না হয়ে নিজে বুখারি মুসলিমের হাদিস পড়ে তার উপর আমল করা যাবে কি না এটা নিরাপদ নয় বুখারি মুসলিমের সমস্ত হাদিসগুলোর ব্যাখ্যা তিনি জানেন না এখানে তার ভুল ধারণা তৈরি হতে পারে এবং এ হাদিসের দেখা গেল কোনোটি এমন হতে পারে যে রহিত হয়ে গেছে কিন্তু হাদিসটি বুখারি মুসলিমের ঠিকই বর্ণিত হয়েছে তো এই কারণে কোনো একজন ভালো আলেমের তত্ত্বাবধানে থেকেই এগুলো পড়ে তারপর দিন শেখা উচিত মনে রাখবেন কোরআন আল্লাহ তারা শুধুমাত্র জিবরিলের মাধ্যমে সরাসরি পাঠান নাই কোরআন বোঝানোর জন্য ব্যাখ্যাতা হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন তার থেকে সাহাবা ইকরাম ব্যাখ্যা বুঝছেন এভাবে বুঝতে বুঝতে দিনটা আমাদের পর্যন্ত এসে অতএব শুধুমাত্র বই পড়েই যদি একজন মানুষ পরিপূর্ণভাবে দিনের উপরে চলতে পারতেন কোনো আলেমের তত্ত্বাবধান বা সোহবত ছাড়া তাহলে কিন্তু আল্লাহ তালা সরাসরি কোরআন পাঠিয়ে দিতেন মক্কার মুশরিকরা কিন্তু চেয়েছেও এরকম লাউলানুজ্জিল কোরআন জুমলাতান ওয়াহিদা তারা বলেছে যে কোরআন কেন একসাথে আসে না কেন কোরআন একজন ফেরেশতা নিয়ে আসে না তারা বলেছিল আল্লাহ তালা কেন ফেরেশতা না পাঠিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন একটু একটু করে পাঠিয়েছেন যাতে করে কোরআনকে তিনি ব্যাখ্যা করে বোঝাতে পারেন আল্লাহ তালা কিতাবুল্লাহ দিয়েছেন তার সাথে রেজালুল্লাহ দিয়েছেন কিতাব সেটা ব্যাখ্যাকারী সেই জন্য কোনো ব্যাখ্যাতা ছাড়া কোনো ওলামা ইকরামের সাহায্য ছাড়া নিজে একাকী পড়ে পরিপূর্ণ দিনের পথে চলাটা খুব কঠিন হয় ডিফিকাল্ট হয় এবং এখানে বিভ্রান্তির আশঙ্কা থাকে অনেক বেশি আবার এর মানে এই নয় যে ওলামা ইকরামের দিকে সম্পূর্ণ নির্ভর হয়ে আপনার বসে থাকা এবং কোরআন হাদিসের পড়ার যে ব্যাপার প্রয়োজনীয়তা সেটা সম্পূর্ণ ভুলে বসে থাকা সেটাও মোটেও উচিত না কোরআন হাদিস স্টাডি করবেন অবশ্যই বিদগ্ধ বিচক্ষণ আলেমে দিনের তত্ত্বাবধান এ থেকে এটা করবেন এরপরে ফারিয়া জাহান জানতে চেয়েছেন মেয়েদের কপালে টিপ দেওয়া জায়েজ আছে কি না প্রথমত কপালে টিপ দেয়া এটা আমাদের পার্শ্ববর্তী অনেক হিন্দু ভাই বোনদের ধর্মীয় কালচারের একটা অংশ এটাকে তারা অ্যাজ এ ধর্মীয় কালচার তারা করে থাকেন তো তাদের সাথে সাদৃশ্য হয় এমন কাজ আমাদের করা উচিত নয় আর এমনিতে যদি তাদের সাথে সাদৃশ্য না হয় শুধুমাত্র তার স্বামী দেখতে ভালো লাগে বাসায় তিনি করেন তাহলে এটা হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা আপনার কাফির অমুসলিমদের আপনার একটা মার্কায় পরিণত হয়েছে সেই জায়গা থেকে এটা করা উচিত নয় যদি এমন কোনো টিপ থাকে যে টিপটার সাথে আসলে শুধুমাত্র শখ করে সৌন্দর্যের জন্য মেয়েরা দিয়ে থাকে স্বামীকে দেখানোর জন্য বা এরকম তাহলে সেরকম হলে সেটা জায়েজ আছে কিন্তু আমরা যে টিপগুলো সাধারণত দেখে থাকি এই টিপগুলো বেশিরভাগই আপনার হিন্দুদের যে ধর্মীয় কালচার আছে বিশেষ করে লাল কালার দেওয়া লাল কালার দেওয়ার সাথে হিন্দুদের ধর্মীয় বিশ্বাসের একটা সম্পর্ক রয়েছে সেই জায়গা থেকে তাদের সাথে সাদৃশ্য হয় সেরকম করা উচিত নয় সেই জায়গা থেকে আমরা বলবো এটা অ্যাভয়েড করা উচিত শফিকুল ইসলাম জানতে চেয়েছেন কাবলাল জুমা দুই রাকাত করে পড়তে হবে নাকি একসাথে চার রাকাত চলবে কাবলাল জুমা সালাত নিয়ে ইখতিলাফ আছে আমরা অনেকেই জানি নিশ্চয়ই যে আরবের ওলামা ইকরাম মনে করেন যে কাবলাল জুমা বলতে কোনো নামাজ নেই ডাইরেক্ট দুই রাকাত মসজিদে ঢোকার নামাজ পড়ে তারপরে বসে যাবে জুমা পড়বে সরাসরি শেষে চার রাকাত পড়বে কিন্তু আমাদের ওলামা ইকরাম জোহরের আগে যেহেতু চার রাকাত সুন্নাত আছে সেটাকে রিপ্লেস করে এখানেও সেইভাবে একইভাবে চার রাকাতের কথা তারা বলে থাকেন সেই চার রাকাত আমাদের ওলামা ইকরাম একত্রে পড়ার পরামর্শই দিয়ে থাকেন যদিও আরব ওলামা ইকরাম দিন এবং রাতের যত নামাজ আছে সেগুলোকে দুই রাকাত দুই রাকাত করে তারা পড়তে বলেন বিভিন্ন হাদিসের কারণে সলাতুল লাইলি ওয়ান নাহারি মাস নামাজ এই হাদিসের ভিত্তিতে জারিন তাসিম জানতে চেয়েছেন ইয়াজুজ মাজুজ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা চাই এই সংক্ষিপ্ত পরিসরে বলা কঠিন বোন জারিন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই বিষয়ে আমরা পৃথক কোনো ভিডিওতে কথা বলার চেষ্টা করব কেমন আলামতসমূহের মধ্যে থেকে ছোটো আলামতসমূহের মধ্যে থেকে একটা আলামত হলো ইয়াজুজ মাজুজের আবির্ভাব কিয়ামতের আগে তারা আসবে এবং পৃথিবীব্যাপী তারা তাণ্ডব চালাবে পরবর্তীতে তাদের ধ্বংসও হবে বিস্তারিত ইনশাআল্লাহ বিদিনা আমরা কোনো একটা ক্লিপে বলার চেষ্টা করবো এমডি সাব্বির হোসেন শিমুল জানতে চেয়েছেন আমাদের এলাকা আজানের আগে দুরুদ পড়ে একামতের আগে দুরুদ পড়ে ইসলামিক দিক থেকে বলবেন ভাই সাব্বির ইয়ের আগে আজান এবং একামতের আগে দুরুদ পড়ার জন্য আলাদা কোনো নির্দেশনা কোরআন হাদিসের কোথাও আছে বলে আমাদের জানা নেই যার কারণে
এটাকে যদি কেউ আজান এবং একামতের সুন্নাহ মনে করে, আজান একামত রিলেটেড কোনো আমল মনে করে, যেমনটি অনেক এলাকাতে আছে যে এটাকে একরকম আবশ্যকই মনে করছে, তাহলে সেক্ষেত্রে এটি কিন্তু বেদাতে পর্যবসিত হবে। এরপরে জোরা মল্লিক, আপনি আইডি থেকে জানতেছেন, জীবনের অধিকাংশ রোজা আমার কাজা হয়ে গিয়েছে, এখন আমার করণীয় কি? আপনার অধিকাংশ রোজা যদি কাজা হয়ে থাকে, সে রোজাগুলো আপনাকে এখন রাখতে হবে, এবং সেটা কাউন্ট করে কতগুলো হতে পারে আনুমানিক একটা ফিগার আপনাকে বের করতে হবে, এবং প্রতি সপ্তাহে একটা দুইটা চারটা করে যতটুকু তফিকে কুলায় করে করে আপনার আস্তে আস্তে করে সেটা শেষ করতে হবে। যদি আপনি সে রোজাগুলো না রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনার গুণাগার হতে হবে। আপনি সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন, যদি শেষ করতেও না পারেন, কাজ আদায় করতে করতে আপনার মৃত্যু এসে যায়, অন্তত আল্লাহর কাছে জবাবদিহি করার একটা জায়গা থাকবে যে আপনি চেষ্টা করেছেন। সেই সাথে আপনার পরিবারের লোক যারা আছেন, আপনার মৃত্যু হয়ে গেলে তারা আপনার পক্ষ থেকে ফিদিয়া দিবেন, যদি আপনি রাখতে না পারেন, এটা হলো শেষ ব্যবস্থা। কিন্তু কাজা করার চেষ্টা আপনার থাকতে হবে। এমনি সাইফুল ইসলাম সাইফুল জানতে চেয়েছেন, ইমামের পিছনে ফরজ নামাজের সময় মুসল্লির ভুল হলে করণীয় কি? ইমামের পিছনে ফরজ নামাজে এর সময় মুসল্লির ভুলটা কেমন, সেটা হলো মূল কথা। যদি মুসল্লির ভুলটা হয়, বড় কোনো ভুল নয়, ছোটোখাটো ভুল, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে। এমনকি ওয়াজিব তরক যদি হয়ে যায়, তাহলেও নামাজ হয়ে যাবে, আলাদা সিজদা সুজদা দিতে হবে না। যদি ফরজ ছুটে যায় মুসল্লির, এরকম কোনো ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে তার সেই রাকাত আবার পড়তে হবে, সে নামাজ আবার পড়তে হবে। নূর আলম মিজি আপনি জানতে চেয়েছেন, কোরবানি না দিয়ে টাকা গরিবের কাজে দেওয়া যাবে কি না? কোরবানি যদি কারোর দেওয়ার সামর্থ্য থাকে, কোরবানি যদি তাদের উপরে বর্তায়, তাহলে সেটা না দিয়ে গরিবকে দিলে কোরবানি আদায় হবে না। কোরবানিটা কোরবানি করতে হবে আর গরিবকে আলাদা দিতে হবে। গরিবকে দেওয়ার জন্য ইসলাম শরিয়া জাকাতের ব্যবস্থাপনা রেখেছে, আর কোরবানি আলাদা ব্যবস্থাপনা রেখেছে, আবার খাদ্যের আলাদা ব্যবস্থাপনা রেখেছে। বিধায় একটা দিয়ে আরেকটাকে ফিল আপ করার চেষ্টা করা সঠিক হবে না, ভুল হবে। মোশাররফ হোসেন জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কি না? মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে, তবে সেই কোরবানিটাকে অনেক ওলামায়ে কেরাম সেটাকে শর্ত আরোপ করেছেন যে সেটা কোনো জীবিত ব্যক্তির নামের সাথে যুক্ত করে, অর্থাৎ জীবিত ব্যক্তির নামের অধীনে করে এটি করা যাবে, শুধুমাত্র স্বতন্ত্রভাবে আলাদা মৃত ব্যক্তির জন্য করবেন না। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা জানি যে তিনি দুটি দুম্বা কোরবানি করেছেন, একটি তার পক্ষ থেকে আরেকটি তার উম্মার পক্ষ থেকে, সেখান থেকে আমাদের ওলামায়ে কেরাম বলেন যে মৃত ব্যক্তির জন্য আলাদা করে কোরবানি করা যাবে। নূর আলম মিজি আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। মেহেদি হাসান জানতে চেয়েছেন, কবর জিয়ারত করার নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা? কবর জিয়ারত করার নিয়ম হলো কবর যাবেন, যে সালাম পেশ করবেন কবরবাসীকে, সালাম আলাইকুম দারা কওমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আরও কয়েকটা দোয়া আছে, যে কোনোটা একটা পড়লেই হবে, যে কয়েকটা হাদিসে বর্ণিত আছে, তাদেরকে সালাম পেশ করবেন, তাদের জন্য শান্তির দোয়া করবেন, বাস এটাই হলো কবর জিয়ারত করার আপনার সুন্না পদ্ধতি। এর বাইরে আসলে কবর জিয়ারত করার জন্য আলাদা কোনো নিয়ম, আলাদা কোনো পদ্ধতি নেই। আমরা অনেকে মনে করি তার জন্য উযু করতে হবে, আমরা অনেকে মনে করি সেখানে আপনার কবর জিয়ারত করার জন্য বিশেষ পদ্ধতি, এই সুরা এতবার পড়তে হবে, অমুক আয়াত পড়তে হবে, এরকম আসলে কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি। কবর জিয়ারত করা সম্পর্কে একটা ভিডিও আমাদের আছে আমাদের পেজে এবং চ্যানেলে, সেই ভিডিও আপনি দেখলেই ইনশাআল্লাহ বিতিল্লা পরিষ্কার হয়ে যাবেন, বিস্তারিত সেখানে বলা আছে। কবর জিয়ারত করার নিয়ম লিখে দিলে আপনি ইনশাআল্লাহ খুঁজে পাবেন ভিডিওটি। নূর আলম মিজি আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। মেহেদি হাসান জানতে চেয়েছেন, সরি আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। সুমাইয়া বিনতে রফিক জানতে চেয়েছেন, মেয়েদের চুল কালার করলে কি নামাজ হবে? মেয়েদের চুল যদি কালার করা হয় এবং সে কালারটা যদি হয় মেহেদির কালার, কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। আর যদি সেটা এমন কোনো কালার হয় যেটা আর্টিফিশিয়াল মেহেদি বা অন্য কোনো কালার, যে কালার কারণে চুলের উপর আলাদা একটা স্তর পড়ে যায়, আলাদা স্তর যদি পড়ে যায়, আলাদা একটা যদি প্রলেপ তৈরি হয়, তাহলে তো নামাজ হবে না, যেহেতু উজু হচ্ছে না, গোসল হচ্ছে না, সেই জায়গা থেকে নামাজ হবে না। অতএব কোনো অবস্থাতেই আমাদের এরকম করা উচিত নয় যেটা করলে আমাদের উজু হবে না এবং উজু না হলে নামাজও হবে না। আর যদি এমন কোনো কালার করা হয়, যেমন মেহেদির কালার বলেছি, একদম আপনার ন্যাচারাল কালার, তাহলে সেটা কারণে উজু হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে নিভিয়া নাজরিন এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, ছেলের বউ কি শাশুড়িকে জাকাতের টাকা দিতে পারবে? উত্তর হলো পারবে, কোনো অসুবিধা নেই, ছেলের বউ শাশুড়ি যদি জাকাত খাওয়ার মতো হকদার হন, গরিব হন, অভাবী হন, তাকে জাকাত দিতে পারবেন। আফরিন সুলতানা জান্নাত জানতে চেয়েছেন, চোখে সুরমা দেওয়া কি কোনো দোয়া আছে? না, এর জন্য কোনো দোয়া নেই। ইসরাত ইসলাম জানতে চেয়েছেন, প্রেগনেন্ট মহিলারা কি চেয়ারে বসে নামাজ পড়তে পারবে? চেয়ারে বসে নামাজ পড়তে পারবে যদি তিনি চেয়ারে বসা ছাড়া দাঁড়িয়ে স্বাভাবিক অবস্থায় নামাজ পড়তে গেলে তিনি পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, শরীরের যে ভারসাম্য সেটা তিনি রক্ষা করতে না পারেন,
অনেকে আছেন যে খুব বেশি উইক হয়ে পড়েন, খুব বেশি দুর্বল হয়ে পড়েন, রুকু সেজদা করা উঠা বসাটা তার জন্য রিস্কি হয়, তাহলে তিনি অবশ্যই চেয়ার বসে নামাজ পড়তে পারবেন। আর যদি এতটা রিস্কি না হয় তাহলে অযথা অকারণে সামান্য একটু কষ্টের থেকে বাঁচার জন্য চেয়ার বসে নামাজ পড়া জায়েজ হবে না। সরি, মোহাম্মদ ইরফান জানতে চেয়েছেন পেপসি আর কোকা কোলা খাওয়া যাবে কি না, এগুলো না খাওয়া উচিত। একে তো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, দ্বিতীয়ত বিশেষ করে কোকা কোলার মধ্যে এমন একটি উপাদান আছে যে উপাদানটা কী সেটা আননোন, উল্লেখ করা নেই। সেই কারণে অনেক ওলামায়ে কেরাম এটা নিয়ে আপত্তি তুলেছেন, অনেকে সন্দেহ করেন যে এখানে কী আছে আমরা জানি না, ইহুদিদের প্রোডাকশন, সেই জায়গা থেকে এগুলো আসলে না খাওয়া উচিত। আর এর চেয়ে বড় কথা হলো এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু আমাদের স্বাস্থ্যের জন্য গ্রহণ করা উচিত নয়, এগুলো অ্যাভয়েড করা হলো তাকওয়ার দাবি। কিন্তু যদি কেউ পান করেন তাহলে সেটি সরাসরি হারাম হবে না, বাকি আমরা হালাল হারাম না করলে তাকওয়ার দিক থেকে আমাদের খেয়াল করা উচিত এবং যথাসম্ভব সেগুলোকে অ্যাভয়েড করা উচিত, আল্লাহ তৌফিক দান করুন। এরপরে সুমাইয়া মাহি বোন আপনি জানতে চেয়েছেন আল্লাহর কাছে কিভাবে প্রিয় হওয়া যায়। দেখুন, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য সর্বপ্রথম কাজ হলো আল্লাহর সমস্ত আদেশগুলো মেনে চলা, আল্লাহর নিষেধগুলো থেকে নিজেকে নিবৃত রাখা। দ্বিতীয়ত, আল্লাহর প্রিয় কাজগুলোর তালিকা আছে, একটা ভিডিও আছে আমাদের পেজে এবং চ্যানেলে, আপনি খুঁজলে পাবেন যে আল্লাহ তাআলার প্রিয় কাজ কী বা আল্লাহ কাদেরকে ভালোবাসেন। কোরআনে কারিমে তার একটা তালিকা আল্লাহ তাআলা উল্লেখ রেখেছেন, যেমন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, যারা অপরাধের পর সাথে সাথে আল্লাহর কাছে ফিরে আসে তওবা করে তাদেরকে ভালোবাসেন। ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন, যারা খুব ভালোভাবে পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তো আল্লাহর ভালোবাসার কাজগুলো আপনি যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ভালোবাসা আপনি অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আপনাকে আমাকে সবাইকে আল্লাহর প্রিয়পাত্র হওয়ার। নওরোজ মেসঈদ মুনিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী কি স্বামীর ইমামতিতে তার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন। উত্তর হলো অবশ্যই পারবেন, কোনো অসুবিধা নেই, স্বামীর পেছনে যদি স্ত্রী দাঁড়ান তাহলে ইনশাআল্লাহ তার ইমামতিতে নামাজ পড়তে পারেন। এমনি মাহবুব হোসেন জানতে চেয়েছেন আমি একজন মানুষকে দেখেছি যার নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করে সেই জানামাজ হাত দিয়ে সালাম করে সেই জানামাজ রেখে দেয়, এটা জায়েজ আছে কিনা। দুঃখিত, সর্দি হওয়ার কারণে কিছুটা ডিস্টার্ব হচ্ছে। ভাই মাহবুব হোসেন, আপনার প্রশ্ন উত্তর হলো যে জায়নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করে জায়নামাজকে সালাম করার প্রবণতা যদি কারোর ভিতরে থাকেন বা এরকম যদি কোনো কালচার কোথাও থাকে সেটি গর্হিত, সেটি কোনো ভালো কোনো কালচার নয়। কারণ ওই জানামাজকে সম্মান দেখানোর কিছু নয় বা সেখানে আলাদা করে এভাবে সালাম পেশ করার কোনো নির্দেশ ইসলাম দেয়নি। এ নামাজের পরে এরকম কোনো সিস্টেম কেউ বাড়ি নিলে এটা আস্তে আস্তে বিদআতে পর্যবেসিত হতে পারে, এটাকে মানুষ শরিয়া গ্রাহ্য বা শরিয়া নির্দেশিত আমল বা নামাজের ফর্মালিটিসের মধ্যে মানুষ মনে করতে পারে। কোনো এলাকায় যদি কালচার থাকে এবং মানুষ করতে থাকে তাহলে এটা বর্জন করা উচিত। নওরোজ মেসঈদ আপনার উত্তর দিয়েছি। এরপরে মোহাম্মদ ইরফান জানতে চেয়েছেন পেপসি আর কোকাকোলা খাওয়ার প্রশ্ন উত্তর দিয়েছি। শাকিলা খন্দকার নীলা আপনি জানতেছেন সাউসেজদার সঠিক নিয়মটা বলবেন দয়া করে। সাউসেজদার জন্য দুটি নিয়ম, দুটি হাদিসের বর্ণনা রয়েছে, একটি আমাদের দেশে যেটি প্রচলিত আছে সেটি অর্থাৎ আত্মেহাতু দুরুদ দয়া মাসুরা পেশ করার পরে, আত্মেহাতু পড়ার পরে একদিকে সালাম ফিরিয়ে দুইটা সেজদা দিয়ে উঠে আবার আত্মেহাতু দুরুদ দয়া মাসুরা শেষ করে এরপর সালাম ফিরিয়ে শেষ করা। আর আরেকটা নিয়ম হলো যে আত্মেহাতু দোয়া দুরুদ দোয়া মাসুরা সব শেষ করে ডান দিকে সালাম ফেরানো সারা ডাইরেক্ট আল্লাহ আকবার বলে দুইটা সেজদা দিয়ে এরপর উঠে সালাম ফেরায় শেষ করা। এই দুই পদ্ধতি কিন্তু শরীয়তে রয়েছে। অনেক ওলামায়ে কেরাম এক ধরনের ভুলের জন্য প্রথম পদ্ধতিতে, আরেক ধরনের ভুলের জন্য দ্বিতীয় পদ্ধতিতে সেজদা সহ দেওয়ার কথা বলেন। তো বিষয়টাকে ডিটেইল বলা দরকার ইনশাআল্লাহ বিদিল্লা, এটা আমাদের নোটের মধ্যে আছে দেশে দেশাহুর নিয়ম, আমরা ইনশাআল্লাহ বিদিল্লা আলাদা কোনো ক্লিপে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ বিস্তারিতভাবে। ছন্দা তাহসিন আপনি জানতে চেয়েছেন ক্লাসে শিক্ষক আসলে দাঁড়িয়ে সম্মান জানানো কি গুণা হবে। দেখুন, বড় কেউ আসলে তাকে সহযোগিতার জন্য, হেল্প করার জন্য, বসতে ডিরেকশন দেওয়ার জন্য যে তিনি কোথায় বসবেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে সম্মান করা জায়েজ, অর্থাৎ দাঁড়ানো জায়েজ। কিন্তু শুধুমাত্র সম্মানের খাতিরে, সম্মান দেখানোর জন্য দাঁড়িয়ে যাওয়া জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে নিষেধাজ্ঞা রয়েছে দাঁড়িয়ে সম্মান করার বিষয়ে। তবে অনেক হাদিসে আবার দেখা যায় সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছেন আগন্তুক কারোর জন্য, তো সেই দাঁড়ানোটা দেখা যায় যে তাকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন বাজ রহমাহুল্লাহ তার এক ফতোয়াতে এভাবেই উল্লেখ করেছেন যে সাধারণ অবস্থাতে জাস্ট সম্মানের জন্য দাঁড়িয়ে থাকা, অনেক সময় দেখা যায় কিছু সময় দাঁড়িয়ে থাকে অথবা আসলে শুধুমাত্র দাঁড়িয়ে তাকে সম্মান জানানো, এটা উচিত নয়। এবং এ ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা আছে, এটি বিধর্মীদের একটা সংস্কৃতি এবং কালচার, সেই জায়গা থেকে এটি নিষেধ। মুসলমানদের জন্য কাফিরদের অনুকরণ, অনুসরণ, তাদের কালচারকে ফলো করা নিষিদ্ধ। এবং এইটাকে আমাদের আজকাল অনেক মুসলিমরা মনে করবেন সংকীর্ণ মনা, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়ত
সেটি আমাদের জন্য উপকারী এবং যেগুলো অকল্যাণকর সেগুলো আমাদের জন্য নিষিদ্ধ। যদি আল্লাহর সমস্ত নির্দেশের সমস্ত নিষেধের কল্যাণ অকল্যাণের দিকগুলো যদি আমরা স্পষ্টই জানতে পারি তাহলে আর আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য কী হলো? আল্লাহর নির্দেশকে মানাই হলো একজন গোলাম একজন দাস একজন বান্দার কাজ, সেই জায়গা থেকে আমাদেরকে এটি করতে হবে। অতএব শুধুমাত্র শিক্ষক আসলেই তাকে সম্মানের জন্য দাঁড়িয়ে যাওয়ার যে কালচার আমাদের অনেক স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে সেটি কর্তৃপক্ষের বিবেচনা করা উচিত, সেটি পরিহার করা উচিত যেহেতু হাদিসে নিষেধ রয়েছে। তুষার জনি আপনি জানতে চেয়েছেন মায়ের নিজস্ব সম্পদ কি মা যাকে খুশি তাকে দিয়ে যেতে পারেন যদিও একাধিক সন্তান থাকে? উল্লেখ্য ভরণ পোষণ শুধু সেই সন্তানই করে যাকে মা সম্পদ দিতে চায়, অন্য সন্তান মরা খালি সম্পদ চান মাকে চায় না। আচ্ছা, অন্য সন্তানরা খালি সম্পদ চান মাকে চায় না এবং কষ্টও দেয়। দেখুন, এই সমস্যাটা আমাদের সমাজে অনেকেরই রয়েছে যে আমরা অনেক সময় দেখি মা বাপকে বিশেষ কেয়ার করেন কোনো সন্তান, তখন মা বাপ তাদেরকে সম্পদ লিখে দেন, এটি জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বেশ একাধিক হাদিসে তিনি কিন্তু বলেছেন যে তোমরা কোনো সন্তানকে যদি কিছু দাও তাহলে তো অন্য সন্তানদেরকে সেটা দিবে, এয়াদেলু বাইনা আউলাদিকুম, তোমাদের সন্তানদের মধ্যে তোমরা ইনসাফ করবে এবং আল্লাহকে ভয় করবে সন্তানকে দেওয়ার ক্ষেত্রে। অ্যাজ এ সন্তান যারা যখন আপনার থেকে আপনার সন্তান হিসেবে দুনিয়াতে এসছে তখন তাদের অধিকার হয়ে গেছে আপনার সম্পত্তিতে, তারা আপনার দেখভাল করা তাদের আলাদা দায়িত্ব, যদি না করে থাকে দেখভাল তাহলে তারা গুণাগার হবে আল্লাহর কাছে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে তাদের প্রাপ্য থেকে তাদেরকে আপনি বঞ্চিত করতে পারবেন না। মা বাবার সম্পদে সন্তানের অধিকারটা এটা প্রিপেইড সার্ভিস নয়, এমন না যে সন্তানরা আগে আপনাকে দেখাশোনা করবে তাহলে আপনি তাদেরকে দিবেন তার বিনিময়ে, না, এটা কোনো বিনিময় নয়। সন্তান হিসাবে এটা তার প্রাপ্য, তাকে দিতে হবে। হ্যাঁ, কোনো সন্তান যদি ভালো করে মা বাবার দেখভাল করেন আল্লাহর কাছে তিনি আজর পাবেন, আল্লাহর কাছে তিনি বিনিময় পাবেন, মা বাপ তাকে তার কষ্টটা দিতে পারে যদি তার চলাফেরার অসুবিধা হয়, সেটুকু হতে পারে শুধুমাত্র। তার জন্য মা বাপের জন্য যা করছেন সেটা তিনি মা বাপ দিয়ে দিলেন, যদি তার অ্যাবিলিটি না থাকে তার উপরে প্রেশার হয়ে যায় সেই জায়গা থেকে তিনি দিতে পারেন, কিন্তু সম্পদ লিখে দেওয়া তাকে আলাদা করে তার দেখভাল করছেন সেই জন্য এটি জায়েজ নয়। যে সন্তানরা মা বাপকে কষ্ট দিচ্ছে তাদের দেখভাল করছে না তারা পাপিষ্ট, তারা অপরাধী, কিন্তু তাই বলে তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা উচিত নয়। আল্লাহ বলেছেন সম্পদ সম্পর্কে, সম্পদের বণ্টনের যে নীতিমালা আল্লাহ দিয়েছেন এবং যে ভাগের যে আপনার হার আল্লাহ তার উল্লেখ করেছেন সেই হার অনুযায়ী প্রত্যেকে দিয়ে দেওয়ার জন্য আল্লাহ সেখানে উল্লেখ করেছেন একটি কথা, লা তাদরুন আইহুম আকরাবু লাকুম নাফা, তোমরা জানো না তোমাদের ওয়ারিসদের মধ্যে কে তোমাদের অধিক উপকারে আসবে। অতএব আল্লাহ তাআলা যাকে যতটুকু দিতে বলেছে তাকে ততটুকু দিয়ে দেওয়াই হলো উচিত। মোহাম্মদ আশরাফউদ্দিন জানতেছেন আপন ফুফাতো বোনের মেয়েকে বিয়ে করা হালাল হবে কি না? যদি হালাল হয় যারা বিরোধিতা করেন তারা কি সঠিক করছেন? ফুফাতো বোনকে যেহেতু বিয়ে করা জায়েজ আছে অতএব তার মেয়েকেও বিবাহ করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। যারা বিরোধিতা করছেন তারা ভুল করছেন। এরপরে শারমিন আখতার জুই, আপনি জানতেছেন প্রত্যেক বৈঠকেই তাশাহুদ পড়ার সময় শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে নাকি শুধু সালাতের শেষ বৈঠকে? প্রত্যেক বৈঠকেই তাশাহুদ পড়ার সময় আঙ্গুল দিয়ে ইশারা করা সুন্নাহ, যদি কেউ করতে না পারে নামাজ হয়ে যাবে কিন্তু চেষ্টা করা উচিত করার। এমডি খলিলুর রহমান, আপনি জানতেছেন একদল জুমার দ্বিতীয় আজানকে বিদাত বলে, কোরআন হাদিসের আলোকে কতটুকু সত্যি এটিকে আমরা সঠিক মনে করি না। যারা জুমার দ্বিতীয় আজানকে বিদাত বলছেন তারা সঠিক মনে করছেন না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফাদের সম্পর্কে তার বক্তব্য কী সেটি আমাদের জানার চেষ্টা করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আপনার তার খলিফাদের ব্যাপারে বিশেষ করে আপনার আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে বলেছেন যে তোমরা আমার পরে আবু বকর ওমর অনুসরণ করবে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে, খোলাফার আশাদার সুন্নাহকে আঁকড়ে ধরবে। অতএব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যদি কোনো আমলের প্রচলন হয় সেটিকে অনুকরণ করা আঁকড়ে ধরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, বিধায় এটাকে বিদআত বলাকে আমরা সঠিক মনে করি না। আমাদের অনেক ভাইরা আছেন যারা এই ধরনের বিষয়গুলোকে বেদাত হিসাবে গণ্য করেন এবং এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করেন, আমরা মনে করি যে সেগুলো সঠিক না। এরপরে আপনার গাজী বাদল জানতে চেয়েছেন পারিবারিক কারণে বউকে পর্দা রাখতে পারছি না, এখন কি করব? আপনার স্ত্রীকে পর্দা রাখার জন্য আপনার আপ্রাণ চেষ্টা করা উচিত এবং আপনার যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু গুণাগার হবেন এবং যে কোনোভাবে পর্দার বিধান ফরজ বিধান সেটা প্রতিপালনের জন্য আপনার চেষ্টা করা উচিত। আপনার স্পেসিফিক সমস্যাটা কী সেটা কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে যদি আপনি বলতে পারেন
এবং সেক্ষেত্রে আপনার করণীয় কি সেটা অবশ্যই আলেম আপনাকে বলবেন। তবে সাধারণভাবে আমরা বলতে পারি যে পারিবারিকভাবে আপনি করাতে পারছেন না, তাহলে পরিবারকে অসন্তুষ্ট করে হলেও পর্দার বিধানকে আপনাকে মেনে চলতে হবে এবং কোনো একটা ওয়ে আপনাকে খুঁজে বের করতে হবে। এরপরে যে আমি প্রশ্ন দেখতে পাচ্ছি তা হলো আরিফ আফরিন সুলতানা জান্নাত, আপনি জানতে চেয়েছেন দুজন মহিলা কি জামাতে নামাজ পড়তে পারবে, নিয়মটা জানাবেন। দেখুন, দুজন মহিলা যদি একা থাকেন, কোনো পুরুষ না থাকে, তাহলে তারা জামাতে নামাজ পড়া নিয়েও এখতলাফ আছে ইমামদের মধ্যে থেকে। এরাবেন স্কলাররা, সৌদি আরবের ওলামায়ে কেরাম, অনেক ইমামগণ তাদের মতে এটি জায়েজ রয়েছে, কারণ সাহাবায়ে কেরামের মধ্যে এই ধরনের ঘটনার বিবরণ হাদিসে স্পষ্ট করে পাওয়া যায় যে মেয়েরা মেয়েদের ইমামতি করে জামাতে নামাজ পড়েছেন। কিন্তু আমাদের ওলামায়ে কেরাম তথা হানাফি মাজহাবের ওলামায়ে কেরাম এটিকে অ্যালাউ করেন না, তারা এটাকে নাজায়েজ বলেন এবং ইমামতির জন্য পুরুষত্বকে তারা শর্ত করেন এবং সে পক্ষেও অনেকগুলো দলিল এবং হাদিসের ভাষ্য রয়েছে। ইসরাফিল তানিম জানতে চেয়েছেন বিতরের নামাজের মিস হলে কি গুণা হবে? হ্যাঁ, বিতরের নামাজ যদি ইচ্ছাকৃত মিস করেন তাহলে গুণা হবে, আর যদি ভুলে মিস হয়ে যায় তাহলে এটা কাজা করা উচিত, কারণ বিতরের নামাজটা বিশুদ্ধ মত হচ্ছে ওয়াজিব, পড়া উচিত, ওয়াজিব তরক করলে ইচ্ছাকৃতভাবে গুণাগার হবেন। আলামিন আহমেদ জানতেছেন ওজুর সময় পানি দিয়ে তিনবার করেই কি ধৌত করতে হবে? তিনবারে বেশি বা কম হলে কি অজু হবে না? অজু হয়ে যাবে, কিন্তু তিনবার করে ধোয়াটা হলো সুন্নাত, বিভিন্ন হাদিসে রয়েছে তিনবারের কথা। অতএব কেউ যদি তিনবার না করে দুইবার করেন তাহলে তিনি সুন্নার খেলাফ করলেন, আর যদি কেউ চারবার করেন তাহলে সুন্নার চাইতে সীমালঙ্ঘন করলেন তিনি। এই জন্য শরীয়তে যে সংখ্যা দেওয়া আছে, কোনো তাসবির যদি সংখ্যা বলা থাকে, কোনো কাজের জন্য যদি সংখ্যা উল্লেখ করা থাকে, সেই সংখ্যা তত্ত্বটা এমনি এমনি না, সেটা বিশেষ রহস্য থাকে, বিশেষ কারণ থাকে, উপকারিতা থাকে, সেই জায়গা থেকে উজুতে তিনবার ধোয়া উচিত। কোনো কারণে যদি পানি স্বল্পতা থাকে একবার ধোন তাহলে উজু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি তিনবারের বেশি ধোন তাহলে সেটা কোনো অবস্থাতে অ্যালাউড নয়, সেটা অনুমোদিত নয়, কারণ সেখানে সীমালঙ্ঘন হয় এবং পানির অপচয় হয়, শয়তান মানুষের মধ্যে খুঁতখুঁতে স্বভাব সৃষ্টি করে এবং অযথায় এটা অনেকে করতে থাকেন। তিনবার ধোয়ার পর যদি আপনার কোনো অঙ্গ শুকনাও থাকে, আপনি নিজের মন যদি আপনার খুঁতখুঁতে স্বভাবের হয়, মনকে বলবেন যে এর দায়িত্ব আমার না, রাসূলের সুন্নত অনুযায়ী তিনবার আমি করেছি, আমার দায়িত্ব শেষ, আমি ডোলে তিনবার করেছি, এরপরে যদি কোনোটা শুকনা থাকে সেটার জন্য আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন না, এবং সেটাই বাস্তব। এরপরে খান ইসলাম বাঁধন আপনি জানতে চেয়েছেন খারাপ জিন অথবা অন্যের বান দেয়া অথবা কুফুরি থেকে সেফ থাকার উপায় কি? দেখুন, খারাপ জিন বা অন্যের বান দেয়া বা কুফুরি এগুলো থেকে নিরাপদ থাকার জন্য সকাল সন্ধ্যার আমলগুলোর কোনো বিকল্প নেই। সকাল সন্ধ্যার আমলের জন্য আমাদের যে দোয়ার বই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, সেই বইটা সংগ্রহ করে নিতে পারেন, সেই বইটা পড়ে সকাল সন্ধ্যা নিয়মিত যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ বিদিনে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত রাখবেন। সেই সাথে রাতের কিছু আমল আছে, সেগুলো দেখবেন, ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ পড়বেন, বাইরে হওয়ার সময় বিসমিল্লাহ পড়বেন, ওয়াশরুমে যাওয়ার সময় বিসমিল্লাহ পড়বেন, বাসার মধ্যে কোনো ছবি রাখবেন না, এ জাতীয় বিষয়গুলোতে আপনি বেঁচে থাকতে পারেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। এরপর যদি আপনি আক্রান্ত হয়ে যান তাহলে কোনো একজন ভালো রাকি যিনি কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করে থাকেন তার শরণাপন্ন হতে পারেন। এরপরে জাকস জামাল এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন মসজিদ পুনর্নির্মাণ করতে গেলে পুরাতন মিম্বরের জায়গা ঠিক রাখতে হবে কি না, নাকি নড়াচড়া করা যাবে? পুনর্নির্মাণ করে যদি বড় করেন তাহলে পুরাতন মিম্বর বা পুরাতন মেহরাবের জায়গা পরিবর্তন করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে মাঝখানে যেন থাকে নতুন নির্মিত মসজিদের নতুন পুনর্নির্মাণ করার পরে যে অবয়ব থাকছে সেখানে মিডল পয়েন্টের জন্য থাকে, সেটা খেয়াল করা হলো সুন্না। মারিয়াম আরিবা আপনি জানতেছেন সামাজিক সম্মান পাওয়ার জন্য কোনো প্রাপ্তবয়স্ক মেয়ের জন্য কি বিয়ে না করে পড়াশোনা করা উচিত? না, মোটেও উচিত নয়। সামাজিক সম্মানের বিষয়টি মুসলমানের কাছে একেবারে গৌণ একটি বিষয়। যদি উপযুক্ত পাত্র পেয়ে যান বিবাহে বিলম্ব করা উচিত নয়, হাদিসে নিষেধ রয়েছে। সেটা করে তারপর যদি তিনি তার পর্দা ইত্যাদিকে ঠিক রেখে পড়াশোনা চালাতে পারেন সেটা অবশ্যই প্রশংসনীয়। আঞ্জুমান রুমা জানতে চেয়েছেন আমার ভাগিনা জন্মের পর কেউ আজান দেয়নি, কোনো সমস্যা হবে কি না? না, কোনো অসুবিধা নাই বোন, কারণ এটি ফরজ ওয়াজিব নয়। আজান নবজাতক শিশুর কানে আজান দেওয়া সম্পর্কে বেশ কয়েকটি বর্ণনা রয়েছে, সেগুলো করতে পারলে ভালো, মুস্তাহাব আদায় হবে, কিন্তু না করতে পারলে কোনো অসুবিধা নেই। এরপরে ইসমত আলা রহমান জানতে চেয়েছেন আমার ছেলের আকিকাতে একটি খাসি দেয়া হয়েছিল, এটি সঠিক আছে কি না? এক ছাগলে কি ছেলের আকিকা দেওয়া হবে? না, এটি ভুল ছিল, ছেলের আকিকাতে দুটি খাসি দেওয়া উচিত ছিল, যেহেতু একটি দিয়ে ফেলেছেন আরও একটি দিলে ভালো এবং সুন্নাহ অনুযায়ী হবে। সাদিয়া খান জানতে চেয়েছেন নামাজরত অবস্থা ওয়াক্ত চলে গেলে নামাজ হবে কি না? নামাজরত অবস্থা যদি ওয়াক্ত চলে যায় আর যদি হারাম ওয়াক্ত না হয় তাহলে
নামাজ শেষ করে ফেলবে, আর যদি হারাম ওয়াক্ত হয় যেমন ফজর ওয়াক্ত, এক এক রাকাত পড়ার পরে সূর্য উঠে গেল, তাহলে অপেক্ষা করবে সূর্য ওঠার কিছুক্ষণ পরে বাকি রাকাত কন্টিনিউ করবেন, ওই অবস্থায় অপেক্ষা করবে। আর যদি ধরুন জোহরের নামাজ পড়তে পড়তে আসর ওয়াক্ত ঢুকে গেল, তাহলে ঢুকে গেলেও নামাজ শেষ করে ফেলবে এবং নামাজ পেয়েছে বলে ধরা হবে, কিন্তু এত বিলম্ব করে নামাজ পড়ার কারণে অবশ্যই গুনাহ হবে, আল্লাহর কাছে তওবা করা উচিত যেন এরকম ভুল আর না হয়। নুরুল আমিন রাসেল জানতে চেয়েছেন, মেসওয়াক করলে কি ব্রাশ করার সওয়াব পাওয়া যাবে? মেসওয়াক করলে ব্রাশ করার তো বিশেষ কোনো সওয়াব নাই, মুখ পরিষ্কারের সওয়াব আছে, অতএব মেসওয়াকের দিকে আমাদের অগ্রসর হওয়া উচিত, মেসওয়াকের অভ্যাস আমাদের করা উচিত। ব্রাশ করলে মেসওয়াকের সওয়াব আদায় হবে কিনা প্রশ্ন হয়তো আপনি এটি করতে চেয়েছেন, যদি এরকম করতে চান তাহলে বলবো মেসওয়াকের সওয়াব ব্রাশে আদায় হবে না, তবে মুখ পরিষ্কার রাখছেন, অন্যের কষ্ট হলো না, সেই জায়গা থেকে আপনি সওয়াব পাবেন। বাট মেসওয়াক করার আলাদা তাৎপর্য আছে, গাছের ডাল এটি আমাদের দাঁতে ঘষার মাধ্যমে আপনার অদৃশ্য অনেক উপকারিতা আমাদের আছে, যে উপকারিতাগুলো দৃশ্যমান নয়, এটি আমাদের ইমানের জন্য খুবই উপকারী একটি বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময় ওযুর সময় মেসওয়াক করেছেন, এটার মাধ্যমে ইমানের অলৌকিক কিছু উপকারিতা হয়। সব মিলিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাটা জিন্দা করা উচিত, মেসওয়াকের আমলটাকে চালু করা উচিত। এর ভাষ্য সম্পর্কে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লাউলা আনাশুক্কা আলা উম্মতি লামার তুমি মেসওয়াক আইন্দা করলি সলাহ, যদি আমার উম্মতদের জন্য খুব কষ্টকর হবে এটা মনে না করতাম আমি, তাহলে আমি তাদের জন্য ফরজ করে দিতাম, ওয়াজিব করে দিতাম প্রত্যেক ওয়াক্তে মেসওয়াক করাটাকে। কত গুরুত্বপূর্ণ বিষয়, অথচ এটি হারিয়ে গেছে আজকাল আমাদের অনেকের থেকে। ব্রাশ আপনার যদি করতে হয়, আজকাল অনেক তৈলাক্ত খাবার আমরা খাই, তো খান আপনি, তো আপনি মেসওয়াক ব্রাশ করেন, কিন্তু মেসওয়াকটাও পাশাপাশি অবস্থায় করার অভ্যাস রাখতে হবে। এরপরে আয়ান হুসাইন হাসান জানতে চেয়েছেন, কাপড়ে পুঁজ বা রক্ত লাগলে কাপড় কি নাপাক হয়ে যায়? পুঁজ বা রক্ত এটা নাপাক বিশুদ্ধ মত অনুযায়ী, যদি অনেক ওলামা কেরাম রক্তকে নাপাক বলেন না, কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী নাপাক, অতএব এটি কাপড় লাগলে কাপড় নাপাক হবে। সামান্য একটু লাগলে অসুবিধা নাই, কিন্তু পরিমাণ অনেক বেশি লাগলে সেই জায়গাটা, যে জায়গা লাগছে সেই জায়গাটা ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে। রুবেল জাহিদ আপনি জানতে চেয়েছেন, তাহাজ্জুদ নামাজ জামাতে পড়লে কি উচ্চস্বরে তেলাওয়াত করা যাবে, আর একামত দিতে হবে কি না? একামত দিতে হবে না, তবে উচ্চস্বরে আপনি কেরাত পড়তে পারেন, কারণ রাতের যে কোনো নামাজ মাগরিবের পর থেকে ফজর ওয়াক্ত আগ পর্যন্ত যে কোনো নামাজ আপনি নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, তারাবি পড়েন, যাই পড়েন না কেন, সেখানে আপনি উচ্চস্বরে কেরাত পড়ার স্কোপ বা সুযোগ আছে, তবে সেটা করতে আপনি বাধ্য নন, উচ্চস্বরে পড়তেই হবে এমন কোনো কথা নেই। এরপরে হোসনা রিফা জানতে চেয়েছেন, ঘরেও কি সবসময় মাথা কাপড় দিয়ে থাকতে হবে? উত্তরে না, মাহরাম যদি থাকে আপনার স্বামী বাবা ভাই, তাদের সামনে মাথা কাপড় দিয়ে থাকা আবশ্যক নয়। মুজাহিদুল ইসলাম সরি মাজদুল হোসেন আপনি জানতে চেয়েছেন, এতিম কাকে বলে, এর সাথে কি বয়সে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ অবশ্যই, অপ্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত, বালে ঘর আগ পর্যন্ত এতিম থাকবে, বালে হয়ে গেলে আর তাকে এতিম বলা হবে না। এরপরে MD শহীদুল মজুমদার জানতে চেয়েছেন, মা যদি সমাজ বিরোধী কাজে অবহিত কাজ করে যাচ্ছেন, তাকে কি করা উচিত? সমাজ বিরোধী কাজ করা বলতে কি বোঝাচ্ছেন? মা যদি অন্যায় কাজ করেন, তাকে অন্যায় কাজ থেকে বাধা দিতে হবে, মার সাথে বেয়াদবি না করে বাধা দেওয়ার জন্য যত রকমের জোরাজোরি করা যায় সেটা করতে পারবেন, অন্যদের মাধ্যমে তাকে প্রেশার দিবেন, এরপরেও যদি না হয় আল্লাহর কাছে দোয়া করবেন এবং তার দায় তিনি বহন করবেন। শুক্রবার দোয়ার উত্তম সময় কোনটি জানতেছেন আবদুল্লাহ নোমান, শুক্রবারে দোয়া কবুলের একটা সময় আছে কোনটা, এটা হাদিসে স্পষ্ট বলা হয়নি, তবে সূর্য ডুবার আগে আসর পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাকে বেশিরভাগ ওলামায়ে কেরাম বলেছেন। নাজিফা নিপা জানতেছেন, আমি যখন ইস্তেগফার পড়তে থাকি তখন পড়তেই থাকি মগ্ন হয়ে অভ্যাস বশত, যখন বাথরুমে ঢুকি তখন হঠাৎ মনে হয় আমি তো টয়লেটে ঢুকছি, তখন পড়া বন্ধ করে দিই, তখনও ভুলে দু চারবার পড়ে ফেললে কি গুনাহ হবে? না, আপনার অজান্তে হয়ে গেলে সেটার কারণে ইনশাআল্লাহ গুনাহ হবে না, তবে ইচ্ছাকৃতভাবে বাথরুমে আল্লাহর নাম মুখে এভাবে উচ্চারণ করা আল্লাহর নামের প্রতি অসম্মান হয়, সেজন্য ওলামায়ে কেরাম এটাকে মাকরুহ বা অপছন্দনীয় বলেছেন। এরপরে এনার্জেটিক শান্ত এআইডি থেকে আপনি জানতেছেন, অন্যের গাছের কুড়িয়ে পাওয়া ফল খাওয়া কি বৈধ? ভাই শান্ত, কারোর গাছের নিচে ফল যদি পাওয়া যায় কুড়িয়ে পান, গাছের মালিক যদি সেটার মৌন সম্মতি, আপনি জানেন যে এটা সবাই খায়, উনি জানেন কিছু বলেন না এবং তার কোনো অসন্তোষও নাই, তাহলে সেটি জায়েজ আছে। আর যদি সে মালিক আপনার এরকম হন যে না তিনি এটা কালেকশন করেন, সেটাকে তিনি সংগ্রহ করেন, কেউ নিয়ে গেলে বাধা দেন, এরকম হয় তাহলে তো সেটা খাওয়া যায় হবে না। এসকে এমডি ফরিদ জানতে চেয়েছেন, বান দেওয়ার অপরাধে জিনকে জবাই করা যাবে কি না? বান দেওয়ার অপরাধে জিনকে জবাই, জিনকে হত্যা করা যাবে কি না? বিশুদ্ধ মত অনুযায়ী জিনকে হত্যা করা যাবে না, অনেক কবিরাজ হত্যা করে থাকে, তাকে নিবৃত রাখার জন্য যা করা সেগুলো আমরা করতে পারি।
এসকে রবিউল ইসলাম জানতেছেন স্বামী স্ত্রী জামাতে নামাজের নিয়ম কি, স্বামী সামনে দাঁড়াবেন, স্ত্রী পেছনে দাঁড়াবেন, পাশাপাশি দাঁড়াবেন না, এবং স্বামী যিনি দাঁড়াবেন তিনি একামত দিবেন এবং ইমামতিও করবেন, দুইটাই তিনি করবেন যদি অন্য কোনো পুরুষ না থাকে। আর যদি অন্য কোনো পুরুষ থাকে তাহলে পুরুষ একামত দিবেন, আর যদি স্বামী কোনো ভুল করেন, অন্য কেউ আর পেছনে না থাকেন, শুধু স্ত্রী থাকেন বা মহিলারাই থাকেন, তাহলে তারা স্বামীর কোনো ভুল হলে এভাবে হাতের উপরে আঘাত করে স্বামীকে সাবধান করবেন। এজাজ আহমেদ জানিয়েছেন গরু দিয়ে কি আকিকা হবে, উত্তর হলো গরু দিয়ে আকিকা হয়ে যাবে, কিন্তু সুন্না হলো খাসি বা দুম্বা এই জাতীয় পশু দেওয়া, কিন্তু গরু দিয়ে করলেও আকিকা হয়ে যাবে, হবে না এটা বলা কঠিন। এরপরে রাশেদুল ইসলাম জানেন অহংকার করতে চাই না তবু মনে আসে, কি করতে পারি, আমি কি গুনাহগার হব? আপনি অহংকার করতে চান না, তারপর যদি অহংকার আপনার মনে চলে আসে তাহলে অবশ্যই আপনার ইস্তেগফার করা উচিত, তবে ইচ্ছার বাইরে আপনার মনে হঠাৎ চলে আসছে সেটার জন্য আপনার কাছে আপনার পাপ হবে না, গুনাহ হবে না, সেটাকে কন্টিনিউ করাটা হলো অপরাধ। তো ইচ্ছাকৃত না আসলেও ভুলে আসলেও আল্লাহর কাছে ইস্তেগফার করা উচিত, এবং ইস্তেগফার করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে আপনার মনের মধ্যে বিনয় দিবেন। আর তাছাড়া আল্লাহর কাছে দোয়া করতে পারেন, ইস্তেগফার বিনয়ের জন্য অনেক দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীর, আল্লাহ আমার চোখে আমাকে আপনি ছোটো করে দিন, এভাবে বিভিন্ন দোয়ার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ নিজেকে বিনয়ী করে তোলার চেষ্টা করতে পারি, বিনয়ীদের সাথে থাকার মাধ্যমে মানুষের মধ্যে বিনয় আসে। মৌসুমী হক স্বর্ণ আপনি জানতেছেন আকিকার গোস্ত যার আকিকা এবং তার বাবা মা খেতে পারবে কি না, যার আকিকা সে তো আকে খাওয়ার মতো হয় না, ছোটো থাকে, বাবা মা খেতে পারে, এমনকি সেও যদি খাওয়ার মতো হয় তো সে খেতে পারে, কোনো অসুবিধা নেই, আকের গোস্ত বাবা মা বা নিকটাত্মীয় তাদেরকে খাওয়ানো যায়, কোরবানির গোস্ত যেরকম নিজে খাওয়া উচিত অন্যকে দেওয়া উচিত সেভাবে এটাকেও আপনার ব্যবহার করা উচিত। শুধুমাত্র আপনার নিজেরাই খাবেন বা অন্যদেরকে দিতে হবে, গরিবদেরকে দিতে হবে এমন কোনো বিষয় নয়, সবাইকে দিতে পারেন, আপনি নিজেও খেতে পারেন। রাহাতুল ইসলাম উটের গোস্ত খেলে কি ওজু নষ্ট হবে কি না, হাদিসে আছে উটের গোস্ত খেলে ওজু করার কথা, যদিও আমাদের সুলামা ইকরাম উটের গোস্ত হলে খেলে সেটাকে ওজু ভঙ্গের কারণ হিসেবে তারা মনে করেন না। মিজান খান জানতেছেন আমি জানতে পারলাম লাইগ্রেশন করা হারাম, 10 বছর আগে লাইগ্রেশন করা হয়েছে, এখন করণীয় কি, এটাকে যদি অ্যাভয়েড করা যায় বা চেঞ্জ করা যায় সেটা করা উচিত, কারণ স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করার জন্য যে লাইগ্রেশন করা হয় এটা জায়েজ নয়। এরপরে মাহবুবুর রহমান জানতে চেয়েছেন জন্মের 7 দিনের ভেতর আকিকা দেওয়া সম্ভব হয়নি, এখন মেয়ের বয়স 1.5 বছর, এখন কি আকিকার বিধান কি হবে, দিতে পারেন এখনও যদি না দিয়ে থাকেন? সালাতুল জানাজা তাকবির ছুটে গেলে করণীয় কি, এমনি ইমরান জাফর সাদিক বলছেন, ফোন করেছেন, আপনি জানতে চেয়েছেন যদি তাকবির ছুটে যায় প্রথম বা দ্বিতীয় তাকবির ছুটে যায় তাহলে সালাম ফেরানোর পর, ইমাম সালাম ফেরানোর পর আপনি সালাম না ফিরিয়ে তাকবিরগুলো দিবেন, দিয়ে তারপর সালাম ফিরাবেন, যেহেতু তাকবিরগুলো দেওয়া আবশ্যক, অতএব তারপরে ইনশাআল্লাহ আপনার জানাজা হয়ে যাবে, অর্থাৎ ইমাম সালাম ফিরাবেন, আপনি ফেরাবেন না, আপনার একটা বা দুইটা যদি ছুটে থাকে সে একটা বা দুইটা তাকবির দিয়ে দেন আপনি সালাম ফিরাবেন, তাহলে ইনশাআল্লাহ জানাজা নামাজ হয়ে যাবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে নির্দেশের সময় অনেক আগেই পার হয়ে গেছে এবং আমরা প্রায় সখানে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি, ইনশাআল্লাহ বিদিন আজকে এ পর্যন্ত, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই সময়ে আপনাদের সঙ্গে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে পর্যন্ত ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী মুক্তির ব্যবস্থা করে দিন, মুসলিম শাসকদের দায়িত্ব যথাযথভাবে পালন করার মতো ইমানের চেতনা তাদেরকে দান করুন, আমাদের উপরে অর্পিত দায়িত্ব কর্তব্য আল্লাহ আমাদেরকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এবং শাওয়ালের 6টি নফল সিয়াম যদি কারো রাখা বাকি থাকে এখনও রেখে ফেলবেন খুব দ্রুততার সাথে। সেই সাথে আপনাদের শুরুতে যে আবেদন করেছিলাম যে আমরা লাইভ প্রশ্ন থেকে নির্বাচিত প্রশ্ন উত্তরের যে সেশন করতে চাচ্ছি সেই সেশনটা 1 ঘন্টা সেশন কোন টাইমে করলে ভালো হয় সেটি আপনারা আপনাদের মতামত ব্যক্ত করে জানাবেন, আমরা ইনশাআল্লাহ সেখানে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।